আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা দুইটা চ্যাপ্টার সলভ করাবো। টানা চারটা চ্যাপ্টার তাহলে সলভ হয়ে গেল। গতদিন দুইটা নিছি, আজকে দুইটা নিব। আজকে দুইটা চ্যাপ্টার সলভ করতে অনেক ম্যাথ ছিল, তো তাই টাইম লাগছে বেশি, বুঝছো? ম্যাথগুলো তো একটু বোঝা লাগে আমার, না বুঝলে তো লাইভ এসে বলা যায় না। আসলে অনেকগুলা 2-3 ঘন্টা যাবৎ ক্লাস রেডি করলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। সমস্যা নাই, আমরা আজকে দুইটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করবো, গতিবিদ্যা আর হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা তো শর্ট সিলেবাসে আছে, এটা তো ডিটেলস পড়ছো তোমরা, ওই ছকটা ভালো করে পড়ো। আমি দেখো ক্লাসে একটা ছক দিছিলাম, হোয়াইট অ্যাপ্রন ব্যাচে মনে হয় দিছি, তোমাদের পাবলিক ব্যাচে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি একটা ছক দিছিলাম, ওই ছকটা ভালো করে পড়ো। হ্যাঁ, ওই যে কণাগুলো আছে আমাদের মহাকর্ষ বলের জন্য কোন কণা, কার জন্য কোন কণা, তারপর হচ্ছে পাল্লা কার কত, একটা ছক দিছিলাম না, ওই ছকটা ভালো করে পড়বা নিউটন বলবিদ্যার, ওখান থেকে আসবে কমন পরীক্ষা। তারপরে আমাদের হচ্ছে গতিবিদ্যা, গতিবিদ্যা আমাদের প্রাস রিলেটেড যা আছে, প্রাস রিলেটেড যত সূত্র আছে, সর্বোচ্চ উচ্চতায় কত, কেমনে কি, প্রাসের সবকিছু ভালো করে পড়ে ফেলতে হবে। এই চ্যাপ্টারটা যদিও শর্ট সিলেবাসে নাই, কিন্তু প্রাসের কোশ্চেনটা আসতে পারে, বুঝছো? আর ছোট ছোট কিছু ম্যাথ আছে, এগুলো অন্য চ্যাপ্টারও হেল্প করে। হ্যাঁ, আমাদের ছোট ছোট সূত্র, 9-10 পড়ছে এমন সূত্র। চলো আমরা শুরু করে দিই, আমাদের গতিবিদ্যা প্রথমে কি আছে একটু দেখি। গতিবিদ্যায় প্রথমে একটা ম্যাথ হয়তো বা দেখবো আমরা, দেখি। হ্যাঁ, গতিবিদ্যায় প্রথমে আমরা দেখতেছি 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। হ্রাস পায় মানে তো বন্ধন, তাই না? থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে কি চাইছে? এখানে এস চাইছে না, আমাদের এস চাইছে, আর আমাদের এখানে বন্ধন হয়েছে, যেহেতু হ্রাস পাইছে তাহলে আমাদের বন্ধন হয়েছে না। আচ্ছা, এখানে আমাদের ভিনটের মান কত, সবগুলো মান একটু লিখো তো পাশে, এ জায়গায় জায়গা আছে, আমাদের ভিনটের মান কত, 20 মিটার পার সেকেন্ড, তাই না? ভি নটের মান 20 মিটার পার সেকেন্ড। এর মান কত দেওয়া, এর মান হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণ কত দেওয়া, যেহেতু হ্রাস পাচ্ছে, ত্বরণ বা মন্দন, মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। যদিও মন্দন এটা মাইনাসের কথা, মন্দনের সামনে মাইনাস দিব আমরা। তারপরে আমাদের এস চাইছে, আচ্ছা এই জায়গায় আমাদের এত বেগে গতিশীল বস্তু, তাহলে বিয়ের মান কত, বিয়ের মান হচ্ছে 0। এই ম্যাথগুলো কিন্তু আসবে, এই ম্যাথগুলো হাতে কলমে করা যায়। ওকে, সূত্র দিয়ে বসাই দিই, চলো। বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, ইউ স্কোয়ার প্লাস বি নট স্কোয়ার, একই তো কথা, এই সূত্র তো তোমরা জানো। তাহলে আমরা এখানে বি স্কোয়ারের মান কত, 0, তাই না? স্কোয়ার করলে তো 0 হয়ে যায়। তারপর আমাদের বি নট, বি নটের মান কত, বি নটের মান হচ্ছে 20 স্কোয়ার করো, 2 ইন্টু -2, কেন -2, কারণ মন্দন হয়েছে এখানে। তারপর আমাদের এস, আমরা তো বেরি করবো এস, তাই না? ওকে চলো, আমরা আলটিমেটলি 0 = কত হয়, 200 স্কোয়ার করলে কত হয়, 20 ইন্টু 20, তাহলে কত হয়, 4 হচ্ছে আর কত, 2টা 0, তাহলে 400, তাহলে এখানে 400 হাতে কলমে করে ফেলবা, 400। আর আমাদের কত, এই জায়গায় একটু হিসাব করি আমরা, 2 2 আর 4 4 2 গুণে কত, আমাদের এখানে 2 স্কোয়ার, তো 2 2 গুণে 4 4 2 গুণে 8, 8 হওয়ার কথা না এই জায়গাতে। ও আচ্ছা আচ্ছা, স্কোয়ার কেন বলতেছি বারবার, এটা তো স্কোয়ার না, তাহলে 2 2 গুণে 4, এখানে আমাদের কত, -4 হবে, 4 এস, কেন এই জায়গায় 2 আছে, 2 আর হচ্ছে 2 2 2 4, 4 মাইনাস হচ্ছে কেন, মন্দনের কারণে, তাহলে 4 এস, তাহলে আমাদের 400 আর 4 এস, তাহলে আমি যদি এদিকে 4 এসটাকে নিয়ে আসি, তাহলে আমাদের 4 এস = 400, না 4 এস = 400, তাহলে s = কত, s = 100, দেখছি 100 পেয়ে গেছি। দেখো হাতে কলমে করা যায়, যে ম্যাথগুলো হাতে কলমে করা যায় এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বাদ দিও না, যেগুলো হাতে কলমে করা যায় ওগুলো তুমি হাতে কলমে করে ফেলবে। এবার একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ এত, 2 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে, এখানে আমাদের 2 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে, তাহলে আমরা বের করবো এটা, ডিফারেন্সিয়েশন করে করতে হবে। আমাদের মান দেয়া কি আছে, 4t² আর প্লাস 3t m দেওয়া, ঠিক আছে? তাহলে 2 সেকেন্ড পরে বেগ কত হবে, সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তোমরা যদি বেশি বেশি ক্লাস করো তাহলে কিন্তু আমি সব চ্যাপ্টার সলভ করে দিব, এবং পরীক্ষা 2-3 লাখ পর্যন্ত যদি সলভ করানো যায়, আমরা 2-3 লাখ পর্যন্ত সলভ করব, যেহেতু আমাদের হোয়াইট অ্যাপ্রন স্টুডেন্টরাও চাচ্ছিল তোমাদের এই ক্লাসগুলো। এখন ভাবলাম যে সবাইকে একসাথে দিয়ে দিই, আল্লাহ ভরসা, যার কপালে চান্স আছে, যদি কেউ উপকৃত হয় তো একসাথে করাই দিতেছি। আমাদের কিন্তু 3 তারিখে আবার একটা সাম্প্রতিকের ক্লাস আছে, 3 তারিখে সাম্প্রতিকের ক্লাস, আর আমরা হচ্ছে এই যে তোমার ফিজিক্স ক্লাসগুলো নিতে থাকবো আর কি, দেখা যাক। ওকে, এরপরে দেখি আমাদের, আমাদের হচ্ছে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স এর মান যা দেওয়া আছে বসাই, চলো dx dt, আমার সাথে সাথে সলভটা করো, তোমাদের ভালো হবে, dx dt। তারপরে আমাদের কি আছে, এই জায়গায় মানটা বসাই দাও, 4t² + 3t, তাই না? 4t² + 3t, তাহলে আমাদের এখানে কি হয়, এখানে তো ডিফারেন্সিয়াল, 4t² ডিফারেন্সিয়েশন তো 80 হয়, তাই না? 80 হয় না বলো তো? আচ্ছা, 4t এর ডিফারেন্সিয়েশন 80 হয়, তারপরে আমাদের সাথে থাকলে কত, সাথে থাকলে এখানে একটা টি আছে, তাহলে আর স্কোয়ার হবে না, তাহলে আমাদের শুধু টি, তাহলে আমাদের কত হয়, 80 আর 3। এবার আমরা যদি সময় 2 সেকেন্ড হয়, তাহলে এখানে টি এর জায়গায় 2 সেকেন্ড সময় বসাবো, সময় 2 সেকেন্ড, তাহলে আমাদের কত হবে, 8 ইন্টু 2 প্লাস 3, তাহলে 8 দুগুণে 16 আর 2 গুণে 16 16 প্লাস 3, তাহলে কত, 19। হাতে কলমে করা যাচ্ছে, দেখছো? হাতে কলমে যে ম্যাথগুলো করা যায় ওগুলো কিন্তু স্কিপ করা যাবে না, হাতে কলমে যে ম্যাথগুলো করতে পারবা ওগুলো কিন্তু বাদ দিলে ধরা, বুঝছো? একদম ধরা। তাহলে আমরা চলে যাব, আমাদের এখন কত, এখন আমাদের 2 এর পরে 3 3, তো লাগবে না, 3 ওই ছবি দিয়ে প্রশ্ন আসে না, 3 এর পরে 4 4ও লাগবে না, 4ও ছবি দিয়ে প্রশ্ন আসে না, 5, একটি বস্তু স্থির অবস্থা হতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে
যাত্রা শুরু করলো 6 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে? 6 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে? আমাদের তাহলে এটা আমরা একটা সূত্র জানি না, v প্লাস u, v ইজ ইকুয়াল টু u প্লাস at, সূত্র জানো তো সবাই? আমার সাথে সাথে বলো v ইজ ইকুয়াল টু u প্লাস at, v ইজ ইকুয়াল টু u প্লাস at, সূত্রটা একটু বলো তো সবাই। তাহলে u এখানে কত? এখানে স্থির অবস্থান থেকে শুরু করছে, তাহলে u এর মান শূন্য না? স্থির অবস্থান থেকে শুরু করছে, u এর মান শূন্য। আমাদের a, এর হচ্ছে আমাদের ত্বরণ, ত্বরণ হচ্ছে 4, তাহলে আমাদের t, t হচ্ছে 6, তাই না? এখানে দেখো a হচ্ছে এটা আর টি হচ্ছে এটা, তাহলে কত? 424, দেখছো হাতে কলমে হয়ে গেল 424। যেগুলো হাতে কলমে হয়ে যাবে এগুলো বাদ দিলে কিন্তু একদম ধরা খাবা। তারপরে আমাদের কত? আমরা এখন চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা দেখি কি আছে আমাদের। 6 নম্বর প্রশ্নটা একবার পড়ো। বন্দুকের, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে এত প্রবেশ করার পর অর্ধেক ব্যাগ হারায়, তাহলে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? এটা একটা সিস্টেম করবো আমরা, 1/n ইজ ইকুয়াল টু হাফ ধরো। হ্যাঁ, অর্ধেক ব্যাগ হারাইছে না, তাহলে 1/n ইজ ইকুয়াল টু হাফ। 1/n ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু 2। আমরা একটা সূত্র ফিল আপ, একটা শর্টকাট সূত্র এই ম্যাথটা করবো। এখন আমাদের কতটুকু দূরত্ব প্রবেশ করবে সেটা চাইছে, তাহলে s চাইছে। তাহলে s ইজ ইকুয়াল টু, আমরা একটা সূত্র ফলাবো, n-1² s ইজ ইকুয়াল টু n-1² 2n-1। একটা সূত্র ফেলো, s ইজ ইকুয়াল টু n-1² 2n-1 ইনটু s1। এই সূত্র, এই সূত্রটা লিখো তো সবাই, তাড়াতাড়ি এই সূত্রটা লিখো। এখন আমরা মানগুলো বসাবো। n এর মান কত পাইছি? n এর মান 2 পাইছি। n এর মান যদি 2 পাই, আর ওইদিকে আমাদের s এর মান কত? 0.05, তাই না? দেওয়ালের মধ্যে s প্রাইম এর মান এটা, তাহলে মান বসে আমরা, চলো n এর মান 2 2-1 স্কোয়ার, তারপর 2.2-1, s1 এর মান কত পাইছি? s1 এর মান পাইছে হচ্ছে 0.05, s1 এর মান 0.05। এবার আমাদের নিচে আসে কত? উপরে হচ্ছে 1 থাকে, তাই না? 2 এর 1, আর নিচে হচ্ছে 3 4 3 3, ইনটু আমাদের হচ্ছে 0.05। মানটা বের করো তো, এবার তোমরা মানটা বের করো সবাই, এবার তোমরা মানটা বের করো। আমাদের মানটা কত আসে দেখো তো, 0.0167 আসে কিনা দেখো তো, 0.0167 মিটার। তোমাদের একটু ক্যালকুলেটার হেল্প নেই, এই জায়গায় সমস্যা নেই, এই জায়গায় একটু ক্যালকুলেটার হেল্প নাও, সমস্যা নেই। আমাদের 0.0167 আসে, এটা মিটার, সেন্টিমিটারে নিলে হচ্ছে 1.67 সেন্টিমিটার। তোমাদের বইতে অ্যান্সার ভুল, এই জায়গায় সেন্টিমিটার দেওয়ার দরকার ছিল। আমাদের বইতে অ্যান্সারটা ভুল আছে, ওই জায়গায় মিটার জায়গায় সেন্টিমিটার দেওয়ার দরকার ছিল। আমাদের কিন্তু 3 তারিখে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিকে ক্লাস এবং লাস্ট জিকে ক্লাস, আমরা আশা করি 3 তারিখের ক্লাসে সবাই থাকবা, ঠিক আছে? সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। অ্যান্সার কত হইলো আমাদের? তাহলে 5-এর অ্যান্সারটা আমাদের হচ্ছে গ, কিন্তু আমাদের এখানে সেন্টিমিটার হইলে কারেক্ট অ্যান্সার হইতো, আসলে আমাদের এটা আসে মিটারে নিলে। ওকে, ঠিক আছে, তাহলে সূত্রটা কি পড়লাম? এরকম ম্যাথ আসলে পারবা না, এরকম যদি বলে এতটুকু প্রবেশ করার পরে এত বেগ হারায়, তাহলে তুমি একটা শর্টকাট নিয়ম ফলো করবা, 1/n ইজ ইকুয়াল টু যত অর্ধেক বলছে, তাহলে অর্ধেক হাফ, হাফ হলে n ইজ ইকুয়াল টু 2 হয়, বুঝছো? তাহলে আমাদের কত দূর প্রবেশ করবে, যেহেতু কত দূর প্রবেশ করবে, দ্যাট মিন্স আমাদের হচ্ছে একটা দূরত্ব প্রবেশ করছে, আরও কত দূর যাবে, তাহলে দুইটা দূরত্ব, একটা দূরত্ব চাইছে, একটা দূরত্বের মান দেওয়া আছে, অর্থাৎ s এর মান চাইছে, s প্রাইম এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখতেছি s এর মান হচ্ছে চাইছে, তাহলে s ইকুয়াল টু n-1² ভাগ 2n-1 সূত্র দিয়ে বসাবো, আর s1 এর মানটা আমাদের হচ্ছে দেওয়া আছে এখানে, যে মানটা হচ্ছে s1 এর মান ধরে নিবা, এটা একটা শর্টকাট সূত্র, বুঝছো? তারপরে মান ধরে নিলে আলটিমেটলি তোমার এটা কাছাকাছি একটা মান চলে আসবে, তুমি চাইলে এটা হাতে কলমে করতে পারবে, তুমি ক্যালকুলেটার হেল্প নিতে পারো। আর 7 লাগবে না, 7-এর পর আমাদের কত আছে এখানে দেখি তো আমরা, 8 আছে। 8 নম্বর প্রশ্নটা দেখি কি আছে, 8 হাট কি সলভ করাবো না, 8 লাগবে না, 8 তো আমাদের 7-8 তো উদ্দীপক দিয়ে করছে। ওকে, এবার প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কত? প্রাসের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কত? প্রাসের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ আসলে শূন্য হয়, বুঝছো? প্রাসের যে কোনো বিন্দুতে, আমি তোমাকে একটু দেখাই অনুভূমিক উপাংশ, এটা তো একটা প্রাস, তাই না? প্রাসটা এমনি করে যাচ্ছে, তাহলে যে কোনো বিন্দু, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, তাহলে এই বরাবর আমরা, আমাদের কাজ করতেছে কি, এই বরাবর কাজ করতেছে আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই না? নিচের দিকে যে কাজ করতেছে, তাহলে আমরা যদি অনুভূমিক উপাংশ ধরি, তাহলে দিদা কত হবে? আমরা অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ শূন্য হবে, এটা অ্যান্সারটা কত হয় বলো তো? অনুভূমিক উপাংশ কত হবে? 9-এর অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলো, আমাদের প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কত হবে? ত্বরণের অনুভূমিক উপাংশ কিন্তু শূন্য হবে, ত্বরণের অনুভূমিক উপাংশ কত হবে? ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য হবে। এবার আমাদের 10 নম্বর একটা ম্যাথ আছে, একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T, না? কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কত? 2π/T। কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কত বলো তো? কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T, টি, তাহলে টি এখানে বলছে মিনিটের, মিনিটে, তাহলে আমরা মিনিটকে যদি সেকেন্ডে রূপান্তর করি, তাহলে 60 ইনটু 60, তাই না? মিনিটকে সেকেন্ডে রূপান্তর করলে 60 ইনটু 60, না? আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে 2π/T, তাহলে এখানে আমাদের মূলত হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের দৈর্ঘ্য, তোমরা 3টা সূত্র লিখে রাখতে পারো, ঘন্টার জন্য 21, ঘন্টার জন্য পাই বাই
2016 বুঝছো 2000 লেখা তোমরা আছে একটা সূত্র আমি এখানে তোমাদের কয়েকটা কথা লিখে দেই লিখো আগে কথাটা ঘন্টার জন্য কত ঘন্টার জন্য হচ্ছে পাই বাই এই মানটা লিখো আর মিনিটের জন্য মিনিটের আচ্ছা স্পিডে করাইতে চাইলো ঝামেলা জায়গায় তোইতাছ না আচ্ছা এদিকে লেখো মিনিটের 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 জন্য হচ্ছে পাই বাই 1800 মিনিটের জন্য পাই বাই 1800 আর তোমার হচ্ছে সেকেন্ডের কাটার জন্য সেকেন্ডের জন্য আমার এই কথাগুলো একটু লিখে নাও হ্যাঁ সেকেন্ডের জন্য কত পাই বাই 30 এটা একটু লেখো তো ঘন্টার জন্য পাই বাই 21600 বুঝছো 21600 এটা হচ্ছে মিনিট ঘন্টার জন্য মিনিটের জন্য পাই বাই 1800 মিনিটের জন্য কত হবে মিনিটের জন্য পাই বাই 1800 মিনিটের জন্য পাই বাই 1800 তারপরে আমাদের হচ্ছে ঘন্টা সেকেন্ডের জন্য পাই বাই 30 আবার এখানে কেটেও করা যায় দেখো আমরা এখানে কাটি কেমনে আমাদের এখানে দুই আছে তো দুই দিয়ে কাটলে কত হয় 30 তাই না তাহলে 300 কত হয় 18 হয় না 318 হয় তাহলে আমরা এটা কত জন্য করছি মিনিটের জন্য মিনিটের জন্য তাহলে কি পাই বাই 1800 আসলো না মিনিটের জন্য পাই বাই 1800 এটা মুখস্থ করে ফেলতে পারো মিনিটের জন্য পাই বাই 1800 আর হচ্ছে ঘন্টার জন্য আমাদের ঘন্টার জন্য কত বললাম পাই বাই 2000 2000 না একক দশক শতক 21600 সামথিং বুঝছো আর আমাদের সেকেন্ডের জন্য পাই বাই 30 সেকেন্ডের জন্য কত সেকেন্ডের জন্য পাই বাই 30 এটা একটু মনে রেখো তারপর চলে যাব আমরা 11 11 নম্বর আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি রকম আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি রকম আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি রকম যদি বলে পরাবৃত্তাকার আমি তোমাকে বলি উলম্ব বরাবর হলে উপরের দিকে যায় উলম্ব বরাবর হলে উপরের দিকে যায় উপরের দিকে তো আমাদের লম্ব বরাবর হয় তাই না এটা সরলরৈখিক উপরের দিকে সরলরৈখিক আর যদি আমরা এরকম করে প্লাস করি তাহলে আমাদের হচ্ছে অধিবৃত্তাকার প্লাস কিরকম প্লাস হচ্ছে অধিবৃত্ত বাংলায় হচ্ছে অধিবৃত্ত ইংরেজিতে হচ্ছে প্যারাবোলা প্যারাবোলা বলে প্লাসের গতিপথ কিরকম অধিবৃত্তাকার বাংলায় যদি থাকে অপশনে ইংরেজিতে যদি থাকে তাহলে প্যারাবোলা দিব আর যদি আমাদের এখানে বলছে তোমার আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ ধরো আমি এইভাবে এইভাবে নিক্ষেপ করছি তাহলে আমাদের পরাবৃত্তাকার এখানে অ্যান্সারটা হবে পরাবৃত্ত এখানে অ্যান্সারটা কি হবে পরাবৃত্ত হবে এখানে কিন্তু প্লাস বলে নাই এখানে প্লাস বলে নাই বলছে আনুভূমিক বরাবর তাহলে আমাদের পরাবৃত্তাকার হবে কি হবে পরাবৃত্তাকার হবে এবার 12 নম্বরটা 12 নম্বর ম্যাথটা কি আছে একটু আমরা দেখি 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির কাটার ঘন্টার প্রান্তের রৈখিক বেগ কত ঘড়ির কাটার ঘন্টার চাইছে ওই আগের সূত্র বুঝছো ঘন্টার এখন আমাদের কত হবে ঘন্টার এখানে আমরা বেগ চাইছে তাই না যেহেতু বেগ চাইছে তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগার সূত্র দিয়ে করব আচ্ছা ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি তোমরা তো জানো আগে লিখো ভি ইজ ইকুয়াল টু সরি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি এটা তো তোমরা জানো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি তাহলে আমাদের এখানে চাইছে তোমার রৈখিক বেগ তাহলে আমাদের ভি এর মান বের করতে হবে বুঝছো জায়গায় তো না এই জায়গায় তো ম্যাথটা করা দরকার আচ্ছা দাঁড়াও ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর তাহলে আমি ওমেগার মানটা বসাইতে পারবো ভি ইজ ইকুয়াল টু ওমেগার জানি না আমরা তোমরা লেখো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর তাহলে আমাদের ওমেগার মানটা এখানে বসাই দাও 2 পাই ভাগ টি ইনটু আর 2 পাই ভাগ টি ইনটু আর এখানে আবার চাইছে আমাদের ঘন্টার তাহলে 12 ঘন্টা তো তাহলে 12 ইনটু 60 ইনটু 60 12 ইনটু 60 ইনটু 60 তাহলে আমাদের আসে কত মান দেখো তো 12 ইনটু 60 ইনটু 60 তাহলে আমাদের 2 পাই আর নিচে হচ্ছে 12 ইনটু 60 ইনটু 60 আর আমাদের এখানে থাকে কত আর আর কত আর হচ্ছে 15 আর হচ্ছে 15 গুণ করো সবগুলো বের করো তাড়াতাড়ি বের করো আমাদের কাটাকাটি করলে কত হয় বের করো তো সাইডে হচ্ছে 15 দিয়ে গুণ করো সাইডে 15 দিয়ে গুণ করলে কত হয় 15 দিয়ে তুমি ইয়াকে কাটো 60 কে কাটো আলটিমেটলি আমাদের মানটা আসে হচ্ছে উপরের মানটা বুঝছো এটা ক্যালকুলেটরে হেল্প লাগতেছে যদিও আমাদের উপর উত্তর হচ্ছে 1 নম্বরটা উত্তর কোনটা উত্তর হচ্ছে উপরের 1 নম্বরটা সূত্র আমি তোমাদের সিস্টেম দেখাই দিছি ওই সূত্রে ফলায় তুমি ম্যাথটা করে ফেলো তারপর একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক কত একটা ঘড়ির এখন চাইছে মিনিটের কাটার কম্পাঙ্ক তাহলে মিনিটের কাটার কম্পাঙ্ক কত এইটা তোমার হচ্ছে ঘ হবে অ্যানসার বুঝছো এটার অ্যানসার হচ্ছে ঘ মিনিটের কাটার কম্পাঙ্ক কত ঘ এটা ঘ অ্যানসার মনে রাখো আচ্ছা তারপরে আমরা চলে যাব 14 নম্বরে 14 নম্বর বলছে এ আর বি দুটি গাড়ি যথাক্রমে এত মিটার বেগে একই দিকে চলছে আমরা একটা কথা জানি না একই দিকে চলে বিয়োগ হয় আর বিপরীত দিকে চলে যোগ হয় একই দিকে চলে বিয়োগ হয় বিপরীত দিকে চলে কি হয় আপেক্ষিক বেগ যোগ হয় যেহেতু একই দিকে চলতেছে তাহলে আমরা বিয়োগ করব বিয়োগ করলে থাকে কত হাতে 10 থাকে না বিয়োগ করলে 10 থাকে তুমি একটা কথা লিখে রাখো সবাই পাশে লিখে রাখো ঠিকটা হচ্ছে আমাদের হচ্ছে এই একটা আমরা একটা টেকনিক হাঁটাতে পারি জায়গায় একই দিকে চললে বিয়োগ আর বিপরীত দিকে চললে যোগ একই দিকে যেহেতু প্রশ্নে আমাদের বলছে একই দিকে চলতেছে তাহলে আপেক্ষিক বেগটা আমরা কত পাবো বিয়োগ করে দিব বিয়োগ করলে কত হয় 10 হয় বুঝছো এখানে আমাদের আপেক্ষিক বেগ 20 বিয়োগ 10 আর যদি বলতো যে বিপরীত দিকে চলতেছে তাহলে কিন্তু আমরা যোগ করে দিতাম পরীক্ষায় ঘুরাও দিতে পারি টিচার যদি ফিজিক্সে অনেক ভালো থাকে ফিজিক্স নিয়ে যদিও ডাক্তাররা ফিজিক্সে তো মাথা ঘামায় না যদি তোমাকে একটু টেস্ট করতেই চায় তাহলে এই জায়গায় বলতে পারে যে বিপরীত দিকে চলতেছে তখন অ্যান্সার কিন্তু এখানে 30 হয়ে যাবে অ্যান্সার বুঝছো মাথায় রেখো এটা তারপর চলে যাবো আমরা নিচের দিকে
নিচে কি আছে দেখি, আমাদের 15 লাগবে না। এখন আমাদের কত নাম্বারটা লাগবে? 15 লাগবে না। তারপরে কত নাম্বারটা লাগবে? একদম আমরা চলে যাব 17 নম্বরে। 15 লাগবে না, 17 নম্বর চলে যাবো। এবার দেখো প্রাসের সর্বাধিক উচ্চতার রাশিমালা। প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, আমরা এই সূত্রটা জানি না, এটা হচ্ছে এইচ এর সূত্র, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু জি, এটা হচ্ছে এইচ এর সূত্র, বড় হাতের এইচ এর সূত্র। আর যদি পাল্লা বলতো, পাল্লা বললে আমাদের কোনটা হইতো? ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি, তাহলে আমাদের পাল্লা বললে কোনটা হইতো আনসার? এটা হচ্ছে আর এর সূত্র। তোমরা লিখে নাও, এটা বড় হাতের এইচ, এটা বড় হাতের আর, এই সূত্রগুলো একটু লিখে নাও, সূত্রগুলো পারা দরকার আমাদের। সর্ব পাল্লার পাল্লার তোমার সূত্র জানা দরকার, সর্বাধিক উচ্চতার সূত্র জানা দরকার, পর্যায়কালের সূত্র জানা দরকার। পর্যায়কালে হচ্ছে টু ভি নট সাইন স্কোয়ার থিটা, টু ভি নট সাইন স্কোয়ার থিটা বাই জি, এটা টু ভি নট, টু ভি নটের সূত্র তো নাই, এই যে আছে কিন্তু এটা সাইন স্কোয়ার থিটা বাই জি। আমাদের ওটা হচ্ছে তোমার কার সূত্র? এটা টি এর সূত্র, পর্যায়কালের সূত্র। এটাকে আমরা স্কোয়ার লাগাই দিয়ে পর্যায়কালের সূত্র দিয়ে দিতে পারি। এটা হচ্ছে পর্যায়কাল কি? টি, তাই না? টি এর সূত্র দিয়ে দিতে পারি। তাহলে তিনটা সূত্র মুখস্থ করে ফেলো তো, আর পাল্লার সূত্রটা বেশি করে মনে রাখো, পাল্লা দিয়ে ম্যাথ করবো আমরা আজকে অনেকগুলা। পাল্লার সূত্রটা ভালো করে মনে রাখো, এটা দিয়ে অনেকগুলো ম্যাথ আছে আজকে। পাল্লার সূত্রটা ভালো করে মনে রাখো, এটা দিয়ে আজকে অনেকগুলো ম্যাথ আছে। ওকে, তারপরে আমরা চলে যাবো এরপরের সূত্র দেখবো না, তারপরে আমরা একদম সলভ করবো 22 নাম্বারটা, একদম 22 নাম্বার। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র কোনটা? গ্যালিলিওর তিনটা সূত্র না, পরন্ত বস্তুর সূত্র ভি সমানুপাতিক টি, এ সমানুপাতিক টি স্কোয়ার আর এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তাই না? আমরা তাহলে ভি সমানুপাতিক টি। পরন্ত বস্তুর তিনটা সূত্র তোমরা জানো না? পরন্ত বস্তুর তিনটা সূত্র কিন্তু আমরা জানি। তাহলে আমাদের এখানে পরন্ত বস্তুর সূত্র কোনটা? আমাদের পরন্ত বস্তুর সূত্র কোনটা হবে? পরন্ত বস্তুর সূত্র হবে হচ্ছে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। আরো দুইটা সূত্র আছে বলো তো কমেন্ট করে, গ্যালিলিওর তিনটা পরন্ত বস্তুর সূত্র আমাকে একটু জানাই দাও তোমরা। আচ্ছা, তারপরে আমাদের 23-24 এগুলো লাগবে না, একদম চলে যাবো 26 নম্বরে আমরা, এগুলো লাগবে না, 23-24 তো লাগবে না, 26 নম্বরে। ওকে, পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় ব্যবহৃত হয় কোনটা? দূরত্ব নির্ণয় সূত্র আমাদের এখানে কোনোটাই ব্যবহৃত হয় না, পরিবর্তনশীল ত্বরণের ক্ষেত্রে কোনোটাই ব্যবহৃত হয় না, কোনোটাই না, বুঝছো? তারপরে চলে যাবো আমরা, তারপরে কি কোশ্চেন আছে দেখার জন্য আমাদের। 22 কত এখন লাগবে? হচ্ছে 31, এখন আমাদের 31 নাম্বারটা লাগবে, বাকিগুলো লাগবে না। 31, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের 2πf লিখতে পারি না আমরা? ওমেগা ইজ ইকুয়াল টু 2πf লিখতে পারি কিন্তু, দেখো একটা সূত্র, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, তাহলে আমরা কি লিখতে পারি? 2πf, তাহলে 2π বাই টি লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমাদের সময় কত? প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে, তাহলে এখানে আমাদের 2πf তো, তাহলে আমরা 2π রেখে, আমরা যেহেতু প্রতি মিনিটে, তাহলে নিচে কত আমরা এখানে মান বসাতে পারি, প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে, তাহলে এই সূত্রে আমাদের একটা এন আসবে, বুঝছো? এখানে একটা এন আসবে, 2πn বাই টি, তাহলে আমাদের 2π তো থেকেই যায়, এদিকে বসাও, 2π তো থেকেই যায়, এন কত? 30, টি কত? টি হচ্ছে 60, তাই না? 60 তো, তাহলে এখানে কত? 30, তাহলে আমাদের এখানে কত কাটাকাটি করে শেষ তো, তাহলে থাকে পাই, তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড, যেহেতু কৌণিক বেগ তাই পাই রেডিয়ান পার সেকেন্ড, তাহলে আমাদের কত হবে? যেহেতু কৌণিক বেগ তাই পাই রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক বেগ তাই পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা তুমি আরেকটা জিনিস সিস্টেম করে মনে রাখতে পারো, এক রেডিয়ান পার সেকেন্ড, এক রেডিয়ান পার মিটার ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড দিয়ে করতে পারি, তাহলে 30-এ কত? 30-এ তাহলে কাটাকাটি চলে যায়। আর একটা সিস্টেম করা যায়, এই সিস্টেম সহজ না, এটা দিয়েও করা যায়, আরেকটা সিস্টেমও করা যায়। আচ্ছা, আরেকটা সিস্টেম একটু দেখাই দিই তোমাদের, এই এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সিস্টেম আছে আমার সাথে সাথে লিখে ফেলো, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, এক যদি এত হয় তাহলে 30 কত? 30 কত? 30 তাহলে হচ্ছে পাই বাই 30 ইনটু 30, তাহলে কাটাকাটি গেলে থাকে কত? পাই থাকে, বুঝছো? দুইভাবে করা যায়, দুইভাবে করা যায়, তুমি যেটা ইচ্ছা সেটা করো, যেটা ইচ্ছা তোমার ওইটা করো। তারপরে আমাদের হচ্ছে 32, 32 নাম্বারটা কি আছে একটু দেখি, মনে হয় ভুল আছে টাইপের লাগতেছে। হ্যাঁ দেখি, মুক্তভাবে পরন্ত কোন বস্তুর প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আসলে আমরা জানি এই সমানুপাতিক টি স্কোয়ার, তৃতীয় সূত্রটা আমরা জানি না, এই সমানুপাতিক টি স্কোয়ার, প্রথম সেকেন্ডে যা দ্বিতীয় সেকেন্ডে তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে প্রথম সেকেন্ডে তোমার 1 হলে দ্বিতীয় সেকেন্ডে 4 হবে, তৃতীয় সেকেন্ডে 9 হবে, তাই না? খ হওয়ার কথা উত্তর আমাদের, কিন্তু উত্তর খ না হয়ে এখানে তোমাদের বইতে ভুল আছে, উত্তর খ না হয়ে ক দিছে, কিন্তু এটাই দিও। হ্যাঁ, অপশনগুলো যদি এমন থাকে, যদি হুবু এটাই তুলে দেয় তাহলে অ্যান্সার এটা দিও, কিন্তু আমাদের আসার কথা ছিল প্রথম সেকেন্ডে 1, দ্বিতীয় সেকেন্ডে 2 স্কোয়ার 4, তৃতীয় সেকেন্ডে 9, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে আমাদের ক হবে অ্যান্সার। কি হবে বলো তো? অ্যান্সারটা ক হবে, ক, ঠিক আছে, অ্যান্সারটা ক হবে, উত্তর ভুল আছে। তারপরে চলে যাবো আমরা, এদিকে লাগবে না আমাদের, আমরা একদম 35 নম্বরে চলে যাবো, আমাদের এদিকে লেখো চিত্র, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় লাগে না, আজ আর প্রশ্ন করে সলভ টাইম নষ্ট হবে, 35 নম্বরে চলে যাবো। এখন আমরা 35 নম্বর দেখি কি আছে, 35 নম্বরে
একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড, আচ্ছা উচ্চতা প্রক্ষেপকটির বেগ কত হবে? এইটা আমরা প্রক্ষেপকের ক্ষেত্রে এই জায়গায় তোমার হচ্ছে একটা সূত্র খেয়াল করা যায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়, বুঝছো? এটা মাথায় রেখো, সর্বোচ্চ উচ্চতায় বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়। তাহলে আমাদের পূর্বের বেগ কত? পূর্বের বেগ হচ্ছে 3। তাহলে তুমি একটা কথা লিখো তো, সবাই কথাটা লিখো, সর্বোচ্চ উচ্চতায় বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়, কথাটা লিখো তাড়াতাড়ি এই জায়গাতে, সর্বোচ্চ উচ্চতায় বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ পূর্বের বেগে, তাহলে পূর্বের বেগ যা তার অর্ধেক কত? গ। তাহলে অ্যান্সার হবে গ, সর্বোচ্চ উচ্চতার বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতার বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতার বেগ পূর্বের বেগের অর্ধেক হয়ে যায়। এবার 36 নম্বরে চলে যাবো আমরা, 36 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট আসতে পারে। একটি কণা এত মিটার, আচ্ছা এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে এত আবর্তকালের রৈখিক বেগ কত? এখানে রৈখিক বেগ চাইছে, 36 নম্বরে রৈখিক বেগ চাইছে। চলো আমরা একটু এই ম্যাথটা করি, এই ম্যাথটা আমরা একটু করি, একটু আগে দেখলাম না সূত্রটা, ওই সূত্রটা দিয়েই করবো আমরা এখন, চলো দেখি। আচ্ছা আসলে ফিজিক্স এত স্পিডে করানো যায় না, কিন্তু আমাদের স্পিডে না গেলে আবার সমস্যা, কত 30 বার ঘুরতেছে, তাহলে এই জায়গায় আমাদের কত হয়? পাই বাই 30 বার ঘুরতেছে তো, তাহলে এদিকে আমাদের 30 গুণ, তাহলে 30 বার ঘুরলে 30 গুণ হয়ে যায় পাই। একটু আগে পাই বের করছিলাম না, এটুকু বের করো, পাই বের করার পর এবার রৈখিক বেগ, রৈখিক বেগ চাইছে না, রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু কত? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর না পাই, তাহলে আমাদের ওমেগা আর, ওমেগার মান কৌণিক বেগের মান, ওমেগার মান কত পাইছি আমরা? ওমেগার মান পাইছি পাই, আর আর এর মান কত দেওয়া আছে? আর এর মান 2 দেওয়া আছে, তাই না? তাহলে 2, তাহলে আসলে কত আলটিমেটলি? 2 পাই, দেখছো 2 পাই এম এস ইনভার্স 1। ওই যে ওই ব্যাপারটা একটু আগে তোমাদের দেখাইছিলাম, কিন্তু এক থাকলে কত, 30 থাকলে কত, পাই বেরিয়েছিল না আমাদের আগে সূত্রে, এখন আবার ওই টাইপেরই ম্যাথ আরেকবার আসছে, তার মানে এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সার কত বের হয় বলো তো? 2 পাই বের হয় অ্যান্সার। ওকে, এবার 37 নম্বরে যাবো আমরা, 37 নম্বর বলছে একটি স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আর নামতেছে। আচ্ছা এত স্পিড, আমি চিল্লা চিল্লায় বলতেছি, তোমাদের কানে লাগতেছে না? আমার কিন্তু কানে লাগতেছে, আমার নিজের কথা, এর জন্য হাসতেছি। আচ্ছা স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে, 20 মিটার দূরত্বে একটি আনত তল বেয়ে গাড়িটির বেগ কত? পড়তেই কত টাইম চলে যায়। আচ্ছা আমরা একটু দেখি, ইমাজিন করি, ধরো এই জায়গায় আমাদের এইভাবে কোণ করে আসতেছে, বুঝছো? এই জায়গায় 30 ডিগ্রি কোণ, এই যে গাড়িটা দেখো, এই যে আমার গাড়ি, দেখছো এই যে গাড়ি কিনছে আমি, গাড়িটা নামতেছে নিচের দিকে 30 ডিগ্রি কোণ করে নামতেছে। এখন বলছে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেয়ে নামতেছে, আমার গাড়িটার বেগ কত? গাড়ির বেগ চাইছে। চলো এটা ম্যাথ করবো কোন সূত্র দিয়ে, এটা একটু মনে রাখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2g cos θ ইন্টু এস, এই সূত্রটি আমরা বের করবো। তাহলে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ারের মান তো জিরো, ভি নটের মান 0 এখানে, তো 2g, জির মান তো জানো 9.8, আর কস কত? কস আছে আমাদের 30 আছে না, কস 30, 30 ডিগ্রি করে নামতেছে তো। আচ্ছা কস 30-র মান কত? কস 30-র মান হচ্ছে হাফ না, হাফ, তারপরে আমাদের 20 হয়, তাহলে আমাদের আসে আলটিমেটলি 196 আসে মান, বুঝছো? তারপরে আমরা ভি স্কোয়ার তো, তাহলে শুধু ভি, তাহলে 196-এর রুট করে দিলে কত হয়? 196-এর রুট করলে 14 হয়, 14 পাইছো, 14, বুঝছো? তাহলে আমরা 196-এর রুটটা জানবো খালি, 196-এর রুটটা জানলে হয়ে গেছে আমাদের 38 লাগবে না। 38-এর পরে কত আছে আমাদের? 38-এর দ্বারা আমার বইতে দাগ দেওয়া আছে, 38-এর পরে তোমাদের লাগবে কত? একদম তোমরা চলে যাবো 42-এ, 38-এর পরে 42 লাগবে আমাদের শুধু, বুঝছো? 42 নাম্বার। ওকে যাই আমরা, সর্বোচ্চ উচ্চতা একটি প্রাসের দুটি প্রারম্ভিক দুটির অর্ধেক, প্রক্ষেপণ কোণ কত? সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাসের দুটি প্রারম্ভিক দুটির অর্ধেক, সর্বোচ্চ উচ্চতায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় দ্রুতি কত একটা প্রাসের, এটা ধরো প্রাস, সর্বোচ্চ উচ্চতায় যে দুটি প্রারম্ভিক দুটির অর্ধেক, প্রারম্ভিক দুটি যদি 2 হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় কত? 1, তাই না? 1, তাহলে অর্ধেক কোন কত? কোন তাহলে যে কত নিলাম কোন বলতো এই জায়গায় কোন কত? কোনটা তো 45 ডিগ্রি না, 45 ডিগ্রি কোন, 45 ডিগ্রি কোন, কোন কত বলো তো? 45 ডিগ্রি, অ্যান্সার কত হবে এখানে? অ্যান্সারটা আমাদের 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তাহলে 42-এর পরে এবার আমরা 43-এ চলে যাব, 43-এ দেখি, 43-এ কী বলছে? 43, একই ভরের দুটি বস্তুকে একই বেগে আনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, টোটাল কোণ কত? দেখো তো টোটাল কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রক্ষেপণ সীমা, টোটাল কোণ কি 90 হয়েছে না? 30 আর 60 যোগ করলে 90, যদি টোটাল কোণ 90 হয় তাহলে প্রক্ষেপণ সীমা, টোটাল কোণ 90 হলে প্রক্ষেপণ সীমা, বুঝছো? টোটাল কোণ 90 হলে প্রক্ষেপণ সীমা। এবার 44 নাম্বারটা যাবো, 44 নাম্বারে পড়ো, এত বড় ম্যাথ পড়তেও টাইম লাগে রে ভাই। একজন লোক একটি পাথরকে উলম্ব এত ছুঁড়ে মারলো, একই লোক যদি আনুভূমিকের দিকে ছুটতো তাহলে কত? আমাদের একটা কথা মনে রাখতে হবে, উলম্বভাবে যতটুকু ছোড়া যায় আনুভূমিকে তার ডাবল হয়ে যায়, উলম্বভাবে যতটুকু
ছুটতে পারবা, উলম্বভাবে যদি এইটুকু ছুড়ো আনুভূমিকভাবে তুমি ডাবল ছুড়বা। উলম্বভাবে যতটুকু দেওয়া হয় আনুভূমিকে তার ডাবল হয়ে যায়। তাহলে আনুভূমিকে যতটুকু উলম্বতে তার অর্ধেক। কথাটা লিখো সবাই, কথাটা লিখো তো সবাই, ক্লাসটা শেয়ার করো। আর 3 তারিখের ক্লাসের কথা মনে রেখো, 3 তারিখ কিন্তু জিকে লাস্ট ক্লাস। যদি যা বলে দিই ওখান থেকে কিছু একটা কমেন্ট পড়ে যায়, ভালো হবে না। আর সাম্প্রতিক নিয়েই পড়বো আর কি, সাম্প্রতিক রিলেটেড। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে এখানে অ্যান্সারটা কত সেটা বলো। হলো কথাটা লিখছো, কথাটা লিখো, উলম্বভাবে যতটুকু ছোড়া যায় আনুভূমিকে তার ডাবল। তাহলে আনুভূমিকে যতটুকু ছোড়া যায় উলম্বে তার অর্ধেক। উলম্বভাবে আমি এমন করে যতটুকু ছুটতে পারবো যে যতটুকু আমি আনুভূমিকে ছুড়লে সেটা কতটুকু করব তার ডাবল ছুটতে পারবো, তার ডাবল দূরত্বে যাবে। তাহলে আনুভূমিকে যতটুকু ছোড়া যায়, যদি কোশ্চেনটা উল্টা করে আসতো, তাহলে উলম্বতে কি হইতো? উলম্বতে অর্ধেক হইতো। এখন আমাদের চাইছে কি? আনুভূমিক চাইছে। তাহলে উলম্বে যা ছোড়া যায় আনুভূমিকে তার ডাবল, তাহলে ডাবল। এখানে আমাদের 2h হবে, 2h মিটার হবে। 44 আনসার কত? 44 আনসার কত? 2h মিটার। এবার 45 চলে যাব আমরা। 45 একটা ছোট ম্যাথ আছে, সুন্দর হাতে কলমে করা যায়। এই ম্যাথগুলো না দিয়ে দেয় বুঝছো, মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাই চ্যাপ্টারটাকে ম্যাথগুলো বাদ দেওয়া যাইতেছে না আর কি। একটি ক্রিকেট বলকে এত মিটার পার সেকেন্ড খারাপ হয়ে উপরে দিকে নিক্ষেপ করলে কত সময় পর তার পূর্বের অবস্থানে ফিরে আসবে? আচ্ছা পূর্বের অবস্থানে কত সময় পর ফিরে আসবে আমাদের চাইছে সময়। এখানে ভি নট কত দেওয়া আছে দেখো তো, ভি নট কত দেওয়া আছে? ভি নট হচ্ছে 49 মিটার পার সেকেন্ড দেওয়া। ভি নট যেহেতু 49 মিটার পার সেকেন্ড দেওয়া, তাহলে টি ইজ ইকুয়াল টু কত? 2v0 বাই জি, না 2v0 বাই জি, হাতে কলমে করা যায় একদম ম্যাথেটা। 2 ইন্টু কত 49, তাহলে আমাদের 9.8 কাটাকাটি করে তার বের করে 10 সেকেন্ড আসে, মনে হয় 10 সেকেন্ড আসে। দেখো এই জায়গায় 49 দুই গুণ করলে কত হয়? 49 98 হয় না? 98 ভাগ 9.8, 98 ভাগ 9.8 তাহলে তো 10ই হবে, তাই না? দশমিকের ভাগগুলো পারো না, 98 ভাগ 9.8 তাহলে 10 হবে অ্যান্সার। 45 অ্যান্সার কত? 45 অ্যান্সার কত? 10। আচ্ছা 45 অ্যান্সার হচ্ছে 10। 46 চলে যাবো আমরা। 46 হচ্ছে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হলে সর্বাধিক হচ্ছে তাই উঠতে কত সময় লাগবে? টি বের করবো আমরা, উচ্চতায় কত সময় না? তাহলে টি পর্যায়কালের সূত্র। তাহলে পর্যায়কালের সূত্র কি পড়েছিলাম তাড়াতাড়ি বলো? ভি নট সাইন আলফা বাই জি। এই সূত্রগুলো মনে রেখো, এই কয়েকটা সূত্র মনে রেখো। তাহলে আমাদের ভি নটের মান 50 সাইন 45, আর হচ্ছে নিচে হচ্ছে 9.8, নিচে 9.8, জের মান 9.8, আলটিমেটলি আসে কত? 3.6 আসে, 3.6 আসে, খ আসে অ্যান্সার। তাতে দেখো খ আসছে কিনা, খ আসছে তোমাদের মান, তাতে দেখো তো 46 মান কত আসছে? 46 মান 3.6, খ আসছে খ। তারপর 47 লাগবে না, 48 চলে যাবো আমরা। 48 কি আছে? একটি বস্তুকে মিনারের শিশু থেকে ফেলা হইলে 30 সেকেন্ডে মিনারের অর্ধেক উচ্চতা অতিক্রম করে, এটা মুখস্থ করবে অ্যান্সার, এটা অ্যান্সার 4.24 মুখস্থ করো। তারপর 49 এ কি আছে একটু আমরা দেখি, 49টা পড়ো। আচ্ছা প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা সমান হয়? প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের ক্ষেত্রে, কোণ কত হইলে না? এখন আমরা জানি যে সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা সমান, যেহেতু সর্বাধিক উচ্চতার আনুভূমিক পাল্লা সমান দিছে, তাহলে আমাদের এইচ ইজ ইকুয়াল টু আর আমরা ধরে নিতে পারি না? এইচ ইজ ইকুয়াল টু আর ধরে নিতে পারো? এইচ ইজ ইকুয়াল টু কিন্তু আর ধরে নিতে পারি আমরা, ওখানে সমান যেহেতু বলছে প্রথমেই। তাহলে আমাদের 10θ ইজ ইকুয়াল টু 4s/r একটা সূত্র আছে। 10θ ইজ ইকুয়াল টু কত? 10θ ইজ ইকুয়াল টু 4h/r। 10θ মান কত? 10θ মান হচ্ছে 1 না? 10θ মান 1। আচ্ছা এই জায়গাতে প্রক্ষেপণ কোণ কত হলে আমাদের 10θ ইজ ইকুয়াল টু 4h/r, আমরা এখানে θ ইজ ইকুয়াল টু কত? θ ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1 দেওয়া যায়। আচ্ছা আর এইচ আমরা এখানে একটা সূত্র বসাই, দাঁড়াও এক মিনিট। আর তো তাহলে এখানে কত আছে আর? তাহলে এটা কাটা কাটা না কাটা, তাহলে 10θ ইজ ইকুয়াল টু কত হয়? 10θ 4 হয়, তাহলে θ ইজ ইকুয়াল টু কত? 10 ইনভার্স 4 না, 10 ইনভার্স 4 হয়। তাহলে 10 ইনভার্স 4 দেখছো, তাহলে ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই দিই, ব্যাপারটা বুঝার। হাতে কলমে যেহেতু করতে পারতেছি, এগুলো হাতে কলমে করা যায়, চিন্তা করা যায়। দেখো তো সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা সমান, তাহলে এ সমান আর, এ সমান যদি আর হয় তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা মাথায় রেখো। 10θ ইজ ইকুয়াল টু 4s/r, 4s/r হচ্ছে 10θ। তাহলে আমাদের এখানে 10θ ইজ ইকুয়াল টু 4s/r, তাহলে এস কাটা যায় আর এর সাথে, তাহলে থাকে খালি 4 থাকলে 10 ইনভার্স কত হয়? 10 ইনভার্স 4 হচ্ছে থিটা, তাহলে এজিটা। তাহলে আমাদের গ হবে অ্যান্সার, কত হবে গ? যদি কোণের মান চাইতো তাহলে 75.96 ডিগ্রি দিয়ে দিতা বুঝছো, কোণের মান যদি মান দিয়ে চাইতো তাহলে এটা দিয়ে দিও, মান দিয়ে চাইলে এটা লিখে রাখো। ওকে তারপর আমরা 50 চলে যাব। 50 একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলে বস্তুটির আনুভূমিক পাল্লা কত? এই যে একটু আগে বলছি তাড়াতাড়ি বলো, এটা না পারলে মাইট দিব একদম। আনুভূমিক পাল্লা উলম্ব উচ্চতার কত? আনুভূমিক পাল্লা উলম্ব উচ্চতার কত? একটু আগে কথাটা বলছি না, আনুভূমিক পাল্লা বলছিলাম উপরের দিকে যতটুকু ফেলবা ততটুকুতেই তোমার হচ্ছে আনুভূমিকে ডাবল হয়ে যাবে। তাহলে এখানে কি উলম্ব উচ্চতার দ্বিগুণ না, উলম্ব উচ্চতার দ্বিগুণ? একটু আগে আমি এই কথাটা তোমাদের লেখাইছি, দেখছো একটা একটা বুঝছো একটা হয়ে গেল। তারপরে রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব আমরা এখন করবো 52 নাম্বার রাডার। আচ্ছা 51 নাম্বারটা কি? 51 নাম্বারটা হচ্ছে
পরস্পর সমকোণে, পরস্পর একটি প্রাস্তের গতি সর্বোচ্চ বিন্দুতে এর বেগ এবং ত্বরণের অভিমুখ, এটা তোমার হচ্ছে পরস্পর সমকোণে থাকে এর বেগ আর হচ্ছে ত্বরণের অভিমুখ। দেখো একটা প্রাস, একটা প্রাস এই যে, হ্যাঁ সর্বোচ্চ বিন্দু এটা, এটা হচ্ছে কি বলছে, প্রাসের সর্বোচ্চ বিন্দুতে এর বেগ এবং ত্বরণ, ত্বরণ হচ্ছে এইদিকে, তাহলে আমাদের ত্বরণের অভিমুখ আর তাহলে কোণ কত হবে, কোণ হচ্ছে 90 হবে, পরস্পর সমকোণে হবে। পরস্পর কয় কোণে হবে, কত কোণে হবে বলো তো, পরস্পর সমকোণে হবে, সমকোণে, এটা গ হবে অ্যান্সার। এরপর আমরা হচ্ছে 52 নাম্বার দেখি কি আছে, রাডার, রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব এত মিটার হলে রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার প্রয়োজনীয় সময় কত। আচ্ছা এখানে আমাদের সময় চাইছে, ম্যাথটা যদিও একটু বড়, রাডার স্টেশন থেকে আমাদের সময় কত, আলটিমেটলি এটা 2.5 আসে, বুঝছো, মান হচ্ছে 2.5 আসে, এটা অনেক বড় করে ম্যাথ করে তারপরে করতে হবে। আমাদের রাডার স্টেশন থেকে যাওয়ার আসার তো তাহলে যদি যাইতে সময় লাগে এক্স, তাহলে আসতে 2x, এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে শুধু করতে পারি আলটিমেটলি। আচ্ছা দেখি, চলো একটু দেখি, হ্যাঁ একটা করাই দিই, আমাদের এখানে কত, আমাদের এখানে হচ্ছে ধরলাম এখানে রাডার স্টেশন বলছে চার থেকে যাইতে সময় লাগে যদি এক্স, তাহলে যাওয়া আসা 2x টোটাল, তাই না, যাওয়া আসা 2x হয় এখানে, তাহলে আমাদের মান হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে আমাদের এখানে সময় চাইছে টি ইজ ইকুয়াল টু কি, তাহলে টি ইজ ইকুয়াল টু কি বলো তো, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, টি ইজ ইকুয়াল টু এস বাই টি না, টি ইজ ইকুয়াল টু এস বাই টি, তাহলে আমাদের এখানে মান এস বাই টি, টি বসাও তো তোমরা, এস এর মান কত এখানে দেখো তো, এস এর মান 2x, এস এর মান টু, আচ্ছা ভুল লিখছি আমি, এস বাই টি না, এস বাই ভি, এস বাই ভি, আমাদের এখানে 2x পাইছি, তাহলে বসাই 2x, আর আমাদের এখানে ভি কত, 3.8, 3.8 ইন্টু 10^8, ক্যালকুলেট করলে পাবা তুমি এখানে 2.5 পাবা, বুঝছো, এটা হাতে কলমে করে, বইটা আসছে স্কিপ করে দিই, সমস্যা নাই, বাদ দাও। তারপর 53, তো হিউজ বড় ম্যাথ, অনেক বড় ম্যাথ সলভ করা করছে, তোমাদের নিবেদিত আপু হেল্প করছে, এত বড় একটা ম্যাথ করে পাঠাইছে, বুঝছো, এত বড় ম্যাথ তো এখানে দেওয়ার টাইম নেই। 53 অ্যান্সার, তুমি অ্যান্সার হচ্ছে 2.5 দাও, 53 অ্যান্সার ম্যাথ করে দেওয়া যাবে, ডিফারেন্সিয়েশন করে দুইবার দুই ধাপে করা লাগবে, না করলাম বুঝছো, আপাতত না করলাম কারণ সময় নেই হাতে। তারপর চলে যাবো আমরা এদিকে আর নাই, তারপরে কত নাম্বার দাঁড়াও দেখি, আমার বইতে দাগানো কত, 53-র পরে একদম 57 নাম্বারে যাও, একদম 57 নাম্বারে যাও, এগুলো লাগবে না। আচ্ছা একদম 57 নাম্বারে দেখি আমাদের কি আছে, একটি বস্তুর বেগ এত, 2 সেকেন্ড পর বস্তুটি স্মরণ কত, 2 সেকেন্ড পরে বস্তুটা স্মরণ কত, এখানে বস্তুটার বেগ এত, তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটা স্মরণ, তোমার অ্যান্সার বইতে 28, 28 নাও, অ্যান্সার কত, অ্যান্সার 28 দিয়ে দম, এখানে ডিফারেন্সিয়েশন করে তারপরে বের করালাম, বিটটা গেটে পেরে আমি একটা ম্যাথ করাইছি তোমরা, ওটা করে দেখো, আমাদের এখানে আলটিমেটলি তোমার মান আসে কত, 2 সেকেন্ড তো মান, তুমি একটু আগে সূত্র আমি ফেলাইছিলাম, ওই সূত্র করে করে ফেলো, এই সূত্র দিয়ে আমি একটু আগে তোমাদের একটা ম্যাথ করাই দিয়েছিলাম, আমার মনে পড়তেছে বুঝছো, ওই সূত্র দিয়ে তুমি এটা মানটা বের করে ফেলো, এটার মান আসে 28, তারপরে আমরা দেখি কত আছে আমাদের, তারপরে আমরা চলে যাব হচ্ছে 58 লাগবে না, 59 লাগবে না, আর 60 দিয়ে কি আছে, সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হয়, প্রাসকে এরা মুখস্থ, এটা আমাদের সবার মুখস্থ, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে, এটা এত চিলাচিলি করার দরকার নাই, তুমি সর্বাধিক হচ্ছে যে আনুভূমিক পাল্লার সূত্র দিয়ে করতে পারো, আর ইজ ইকুয়াল টু বিনট স্কোয়ার সাইন 2θ/g, তারপর সাইন 2θ ইজ ইকুয়াল টু 1 ধরে, তারপরে আলটিমেটলি 45ই আসে, অত ভেজাল করতে যাবো না, এত ভেজালের টাইম নেই এখন আপাতত, আমাদের হাতে অনেক স্পিডে যাইতে হবে, আমাদের 63, আমরা এখন 63-তে চলে যাব, 63 হচ্ছে একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে কতটি বল কাজ করে, উপরের দিকে তুলতে হলে দুইটা বল কাজ করে, এটা সবাই জানে, উপরের দিকে আমার নিজের বল, নিচে হচ্ছে অভিকর্ষ বল, তাহলে দুইটা বল বুঝছো, তাহলে দুইটা বল। তারপর 64 কি চাইছে দেখি আমাদের, 64 একটি বস্তুকে ভিনট আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, আচ্ছা তারপরে নিচে কোনটি রাশিটি সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে, সর্বোচ্চ উচ্চতা কোনটা নির্দেশ করে, প্রথমটাই v0² / 2g, v0² / 2g এটা সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে। তারপর 66, 66-তে কি আছে, দালান, হ্যাঁ 70 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথরকে ছেড়ে দিলে কত সময় লাগবে, কত সময় লাগবে, এটা এটার ম্যাথটা করবো, চলো এটা ম্যাথটা করি, সকল বোর্ডে আসছে তো, এই ম্যাথটা করি, v0t + ½gt² ½gt² হলে এসের মান কত, 70, এসের মান 70 হলে এই জায়গায় ভিনটে শূন্য, ভিনটি তো তাহলে শূন্যই ধরো, তারপর হাফ জি এর মান 9.8, জি এর মান 9.8, টি এর মান কত, টি স্কোয়ার রাখিয়ে যাবে, কারণ টি এর মানই তো আমাদের আলটিমেটলি বের করতে হবে, তাই না, তারপর এখানে হিসাব করে আসো, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, 14.24 হয়, তারপর শুধু টি রুট করে দাও, তাহলে 3.78 হয়, 3.7-এর যে কথা 3.8 একই কথা, 3.7-এর যে কথা 3.8 একই কথা, তাই না, তাহলে আমাদের কত আসলো মান, আমাদের আসলো 66,
ওকে, 66-র পর সরি আমাদের 65, 65 66 লাগবে না, 66 লাগবে না, তারপরে 67 লাগবে না, দেখি 67ও লাগবে না, 67 লাগবে না, 68 পাথরটির, আচ্ছা 68 পাথরটির উলম্ব উপাংশ কত, টি বিন্দুতে শূন্য, এটা এটা লাগবে না, 67 আমাদের আগের দেখি আমাদের উদ্দীপকের সাথে, হ্যাঁ 67 68 লাগবে না, 69 69 লাগবে, 69 কি দেখো তো, 69 হচ্ছে প্রক্ষেপকের বিচরণকালের সূত্র কোনটা, বিচরণকাল একটু আগে মুখস্থ করাইছি, বিচরণকালে টু, বিচরণকাল বিচরণকাল তো তাহলে এটা বিচরণকাল, তাহলে এটা প্রক্ষেপ বলে তো টু সাইন টু থিটা দেখতাম তাই না, বিক্ষেপ যেহেতু বিচরণকাল বলছে, টি টি এর সূত্র প্রথমটা, টি এর সূত্র প্রথমটা, তারপরে আমাদের 70 70-এর ম্যাথটা আমরা করবো এখন, একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এত নিক্ষেপ করতে গেলে কত দূরে পড়বে, কত দূরে পড়বে, তাহলে আমাদের আনুভূমিক পাল্লা আর, আজকে আবার ঠান্ডাও লাগছে, মানে আমার ঠান্ডা যদি না কমে তোমাদের ক্লাস নিতে জানটা বের হয়ে যাবে, জি তারপরে আমাদের মান বসাবো, ভি নটের মান বসাও তো হাতে কলমে আমার সাথে একটু করো তোমরা, ভি নটের মান 20 স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা, তাহলে সাইন 2 ইন্টু আলফার মান কত, 45 45 নিচে কত 9.8, তাহলে আমাদের কত হয় 400 400 আর 90 সাইন 90-র মান কত 1, তাহলে আমাদের 9.8 9.8 আসে কত, কাটাকাটি করলে 400-কে 9.8 দিয়ে ভাগ করো, তাহলে 40 সামথিং আসে, 40.81 আসে, তাহলে খ হবে অ্যান্সার, এটাও হাতে কলমে করা যায়, এটাও হাতে কলমে করা যায়, কিছু মান মনে রেখা, তাহলে আমাদের 70 চলে গেল, 71 লাগবে না, 72 লাগবে না, 73-ও লাগবে না, 72 লাগবে না, 73-ও লাগবে না, আমাদের আলটিমেটলি 74 লাগবে, 74 তুমি পারো, 74 একদমই মুখস্থ একটা কথা, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময় কত, সর্বোচ্চ উচ্চতার পৌঁছার সময় হচ্ছে ভি নট বাই জি, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে থ্রি সরি গ আর টি, যেগুলো ভি নট ভাগ জি, ভি নট ভাগ জি, এটা হচ্ছে এটা অ্যান্সার, তোমরা এটা মুখস্থ করবে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, এটা সূত্রের মতো মুখস্থ করে ফেলবা, ভি নট ভাগ জি, বুঝছো, ভি নট বাই জি, এটাই হচ্ছে সূত্র আমাদের অ্যান্সার, তারপর আমরা চলে যাব কত নম্বরে, আমাদের 75 লাগবে না, 76-ও লাগবে না, 77-এ চলে যাবো আমরা এখন, 77 একটা সুন্দর ছোটোখাটো ম্যাথ করে ফেলা যায়, একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করা হলে 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত, 10 সেকেন্ড, এটা আমাদের সূত্র কোনটা, ভি ইজ ইকুয়াল টু ভি নট বা মাইনাস জিটি, না মাইনাস জিটি, এই সূত্রগুলো আশেপাশে লিখো, তাহলে আমাদের তোমাদের যদি আরও কয়টা একটা মাস সময় বেশি পাওয়া যেত তাহলে এবার অনেক কিছু দেওয়া যেত, বুঝছো, এবার তো তেমন কিছু দেওয়া হলো না, তারপরও আমি এর আগে তোমাদের কেমিস্ট্রি প্লে লিস্ট করে দিছি বা হাজারি সারের পেছনে কোশ্চেন সলভ করায় ওইটা তোমরা করতে পারছো, আর জৈব যৌগ ক্লাসটাও করাইছি, 10 দাগুণ করলে 98, তাহলে আমাদের আসলে 98 আসে, জিকেও করাইছি, দিব না করে অনেক কিছুই দিছি 22 বেসকে, আচ্ছা তাহলে 77-এর ক হবে অ্যান্সার, 77-এর ক হবে অ্যান্সার, 77-এর ক, 78 হবে না, 78 লাগবে না, তারপরে 79 79-ও লাগবে না, 80, এবার আমরা একটু 80 নাম্বারটা দেবো, 80 নাম্বার কি আছে, বৃত্তাকার পথে 80 নাম্বার ম্যাথ, আচ্ছা ম্যাথ কিলোমিটার পার আওয়ার, তো এটারে কনভার্ট করতে হবে, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, চলো আমরা একটু করি, আমাদের এখানে খালি জায়গা পাইছি, খালি জায়গা পাইলে আমরা কাজে লাগাবো, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 72 ইন্টু 1000, 72 ইন্টু 1000 3600 কেমনে পাইছি বুঝছো না, ঘন্টা আছে, তাহলে আমরা যদি কনভার্ট করি তাহলে আমাদের 3600 হবে জায়গায়, ওকে তাহলে আমাদের আসে আলটিমেটলি 20 কিলোমিটার সরি 20 মিটার পার সেকেন্ড আসে, এবার আমাদের এখানে 1 মিটার পার সেকেন্ডে ত্বরণ এর মান দেওয়া আছে, আমাদের চাইছে কত, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এর মান চাইছে, আর ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা জানি যে কৌণিক তো কেন্দ্রমুখী তো, তাহলে আমরা এর মান না এই কেন্দ্রমুখী আলফা দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো আলফা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর, আর তাহলে আমাদের আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আলফা, ভি স্কোয়ার ভাগ আলফা না, আচ্ছা ভি স্কোয়ারের মান কত, ভি 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 20 পাইছি না একটু আগে, 20 পাইছি তো, 20 মিটার পার সেকেন্ড পাইছি, তাহলে যদি আমরা এই উপরে কত বসাবো, 20 বসাবো, আমার সাথে সাথে করতেছো ম্যাথটা, এটা কিন্তু হাতে কলমে করা যায়, 20 করলে 400, এই হাতে কলমে ম্যাথ কিন্তু দিয়ে দিবে পরীক্ষাতে, ক অ্যান্সার কী হবে, ক হবে, তাহলে সূত্রটা কি হবে, প্রথমে আমাদের যে 72 কিলোমিটার পার আওয়ার আছে এটা কনভার্ট করবো, কনভার্ট করে আলটিমেটলি আমাদের আসে কত তোমরা জানতে, 1 কিলোমিটার 1000
1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে ফারস্টে গুণ করবা, যেহেতু পার আওয়ার ঘন্টা আছে, তাহলে ঘন্টা কি 60 গুণ 60 না, ঘন্টার কাঁটা কি 60 গুণ 60 না, তাহলে 60 গুণ 60, তাহলে 60 গুণ 60 মানে 3600, তাহলে আলটিমেটলি 20 মিটার পার সেকেন্ড আসে না, 20 মিটার পার সেকেন্ড আসে। আর আলফার সূত্র কি, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা আর রৈখিক ত্বরণ এ, আমাদের এখানে কৌণিক ত্বরণ দেওয়া, তাহলে আলফা আলফা ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড দেওয়া। আর আমরা একটা সূত্র জানি, আলফা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, তাহলে ব সমান, তাহলে আর এর মান বের হয়ে যাবে না, আলটিমেটলি আমরা আর এর মান বের করতে পারছি, তাহলে আমাদের 400 আসছে। ওকে, এরপর 81, 1 আর পিএস ইজ ইকুয়াল টু কত, 1 আর পিএস ইজ ইকুয়াল টু কত, 81 তে চলে যাব আমরা এখন, 1 আর পিএস ইজ ইকুয়াল টু কত, এটা একটা ম্যাথ করা লাগবে আমাদের। আর পিএস মানে রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো, 1 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে, যদি 1 রেডিয়ান পার সেকেন্ড বলে তাহলে আমাদের 2 পাই হবে, যদি 2 রেডিয়ান পার সেকেন্ড বলে তাহলে 4 পাই হবে, এরকম করে করে ডাবল হবে, বুঝছো। আর যদি সাইকেল পার সেকেন্ড বলো তাহলে 1 রেডিয়ান পার সেকেন্ডে 1 পাই, একটা সিস্টেম আছে। যাই হোক, আমরা এখন এটা কী লিখবো, এই ম্যাথটা করবো। 1 আর পিএস ইজ ইকুয়াল টু কত, 1 আর পিএস এখানে লিখি, হ্যাঁ এই জায়গায় জায়গায় আছে, 1 আর পিএস ইজ ইকুয়াল টু কত, 1 আর পিএস ইজ ইকুয়াল টু আকার ইভি ভাগেস, তাহলে আমাদের আসে কত, 2 পাই রেডিয়ান, আর নিচে তাহলে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। যেটা তুমি মনে রাখো একটা সিস্টেম করে, আমাদের রেডিয়ানে যদি আসে 1 রেডিয়ান পার সেকেন্ড কত, তাহলে হচ্ছে 2 পাই, আর যদি বলে 1 সাইকেল পার সেকেন্ড কত, 1 সাইকেল পার সেকেন্ড কত বললে কত হবে, 1 সাইকেল পার সেকেন্ড বললে 1 পাই হবে, 2 সাইকেল পার সেকেন্ড বললে 2 পাই হবে, এই মানটা একটু মনে রাখো, এটা 1 রেডিয়ান পার সেকেন্ড বলছে, তাহলে 2 পাই হবে অ্যান্সার। তাহলে আমরা এখন চলে যাবো কততে, 82 লাগবে না, 82 লাগবে না, 83, 83ও লাগবে না, 84, 84, 83ও লাগবে না, 84, আচ্ছা 84তে ম্যাথ আছে, 84 ম্যাথটা সহজ পারবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। একটি এত মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরের দিকে ছোড়া হলে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে, সর্বোচ্চ উচ্চতা সূত্র পড়ছিলাম একটু আগে, এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ভাগ 2g, মান বসো 19.6 স্কোয়ার ভাগ 2g, 2 × 9.8, 2 × 9.8, আলটিমেটলি গড় তো গুণ করো, গুণ করে মান আসে কত তোমার দেখো, 19.6 আসে, এটা কি ডাবল, দুইটা গুণ হয়ে যাবে না, ইজ ইকুয়াল টু কত, নিচে আর না 1 1, আচ্ছা 19.6 × 19.6, 2.9, তাহলে আমাদের আসে কত আলটিমেটলি গুণ করলে, নিচে এটাও তো 19.6 আসে, 19.6, তাহলে 1টা 19.6 কাটে গেলে থাকে 1টা 19.6, দেখো এন স্কয়ার মানে 2টা না, আর এটা গুণ করলে 19.6 আসে, তাহলে 1টা কাটে দাও, অত বেশি বড় হিসাব করা লাগে না, হাতে কলমে কেটে করে দেওয়া যায়, এটা হাতে কলমে কেটে করে দেওয়া যায়। এবার আমরা 85তে যাব, একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড খানা উপরের দিকে ছোড়া হলে বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে, কতক্ষণ শূন্য থাকবে, আমার জন্য কি লাভ, হুদাই আজাইরা প্যারা দেয়, আচ্ছা লাগবে, পরীক্ষায় লাগবে। দেখো আমরা এখানে টি ইজ ইকুয়াল টু 2v0 ভাগ জি, তাহলে আমাদের এখানে মান বসাইতে হবে, 2 × আমাদের ভি নটের মান 4.9 আছে, 4.9 আছে, আর হচ্ছে জি এর মান 9.8, দেখো গুণ করে দাও উপরে একদম, 9.8 দিলাম কাটাকাটি 1 সেকেন্ড, কত সহজ না, অনেক সহজ, ম্যাথগুলো কিন্তু সহজ আছে, এগুলা যদি ম্যাথ বলে ভয় পাও তাহলে আবার সমস্যা, এই ম্যাথগুলো তো পারতে হবে অ্যাটলিস্ট। তারপর 86, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ্ত একটি সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত, 86 এখানে আনুভূমিকের পাল্লা এত, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত, 86 নাম্বার ম্যাথ, বড় ম্যাথ নাকি ছোট ম্যাথ, দাঁড়াও দেখি আমাদের এখানে, আমরা চলো এটা করি, জায়গা নাই খালি, তবে দিয়ে করা লাগবে আমাদের, চলো এখানে আলফা কত, আলফা কত, আলফা এখানে কোন বুঝছো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর 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 আনুভূমিক পাল্লা আর কত, আর হচ্ছে 100, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে এস বাইর করতে হবে আমাদের না, আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় বেগ কত মনে হয়, তাও দেখি আমরা কত আসে, এটা বহুত বড় ম্যাথ, এইচ বাইর করতে হবে, আচ্ছা চলো করি, করো যখন শুরু করছি, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2α, 2α, তাহলে নিচে জি, তাহলে আলটিমেটলি আমাদের আর ইজ ইকুয়াল টু থাকে কত, আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ভাগ জি, তাহলে এদিকে যদি ভি নট স্কোয়ার দেই, আর এদিকে হচ্ছে তাহলে কত, আর জি, আর জি, তাহলে হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু কত, রুট আর জি, ভি নট স্কোয়ার না, তাহলে রুট আর জি, তাহলে রুট আর জি কত আসে, এটা হাতে কলমে করা যায়, এই জন্য করতেছি, নাহলে করতাম না, 9.8, তাহলে আলটিমেটলি তোমার এখানে মান আসে 31.30, কিন্তু আমাদের তো 31.30 না, কেন না, আমাদের যেটা বের করতে হবে সেটা আমাদের বের হয় নাই, কারণ এইচ এর মান বের করতে হবে, এইচ, এইচ ইজ ইকুয়াল টু কত, একটা ম্যাথ কর, আই কর আমার সাথে সাথে ধৈর্য ধরা, তাহলে অন্যগুলো পারবা আরও, অন্যগুলো এগুলো আছে, সাইন স্কোয়ার আলফা নিচে 2g, বুঝছো, এইচ এর সূত্রে যাইতে হবে এবার আমাদের, তারপরে 31.30
স্কয়ার ইনটু সাইন স্কোয়ার 45, তাহলে 2 ইনটু 9.8, তাহলে আলটিমেটলি মান আসে 24.9.8। এই ম্যাথটা করো, এই 24.9.8 তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? 25, বুঝছো? এটা অ্যান্সার 25। ওকে, আমরা 86 করছি, 86-এর পরে 87, 87 কি আছে একটু দেখি। 87 প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায়, প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ আর ত্বরণের ডট গুণফল শূন্য হয়। সরণ আর বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে সেই হিসাবে বেগ আর ত্বরণের ডট গুণফল শূন্য, কারণ 90 ডিগ্রি হলে শূন্য হয় না। তাহলে তোমরা একটা কথা এখানে লিখে রাখতে পারো, সরণ ও বেগের মধ্যবর্তী কোণ, তুমি দেখো সরণ বেগ ত্বরণ, এমনি লিখো সরণ বেগ ত্বরণ মধ্যবর্তী 90, মধ্যবর্তী 90, অর্থাৎ সরণ আর বেগের মধ্যে 90, বেগ আর ত্বরণের মধ্যে 90। যদি 90 হয় তাহলে তাদের ডট গুণফল কি হয়? শূন্য হয়, তাই না? তাহলে বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য। বেগ আর ত্বরণের ডট গুণফল কত হয়? বেগ আর ত্বরণের ডট গুণফল শূন্য। এবার আমরা 88 নম্বরে যাব। 88 নম্বর হচ্ছে 88 টি সময় পরে এক্স ইজ ইকুয়াল টু 60 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 80 মাইনাস 5t স্কোয়ার হলে ওই সময় প্রাসের নিক্ষেপণ বেগ কত? প্রাসের নিক্ষেপণ বেগ কত? এই জায়গায় আমরা একটা শর্টকাট নিয়ম ফলো করতে পারি। এইটা হচ্ছে তোমার 88 নাম্বারটা তোমার হচ্ছে যেহেতু আমাদের 60, তাহলে আমরা একটা সূত্র ফেলো। সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ভি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে লিখি আমরা ভি ইজ ইকুয়াল টু রুট ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আমাদের ভি এক্স এর মান বের করতে হবে, ভি ওয়াই এর মান বেরতে হবে। ভি এক্স আর ভি ওয়াই, ভি এক্স আর ভি ওয়াই এর মান কত আসে দেখো তো, তোমাদের ভি এক্স এর মান কত আসে আর ভি ওয়াই এর মান কত আসে? ভি এক্স এর মান আমরা এখানে 6 আসবে, ভি এক্স এর মান কত আসবে? 6 আসবে। আর ভি ওয়াই এর মান কত আসবে? ভি ওয়াই এর মান আসবে আমাদের হচ্ছে 8 আসবে, 8, কারণ এটা টাইম নেই, বুঝছো? তাহলে ওখানে শূন্য হয়ে যাবে। তাহলে 8 আসলে আমাদের কত হয় আলটিমেটলি? আলটিমেটলি এটা হাতে কলমে করা যায়, এই জন্যই করতেছি, নাহলে করতাম না। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার রুট কত? 6 6 36, 8 কত? 8 8 64, রুট কত? 100 100 রুট 10। অ্যান্সার কত? 88 অ্যান্সার কত তাড়াতাড়ি বলো, 88 অ্যান্সার কত তাড়াতাড়ি বলো তো, 10 হবে অ্যান্সার, 10 10 10। তারপরে এখানে আর কিচ্ছু না, 91-তে চলে যাবো, 91 জায়গায় তো রাখি নাই আল্লাহ, 91 এখন কি করব, 91 সহজ আছে এই জন্য জায়গা না রাখলে চলবে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব আর এর মান কত? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আবার কি? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, যা নিক্ষেপ করছি তাই আসছে, কোনো আনুভূমিক পাল্লা হয়েছে? হয় নাই, দিছি আর আসছে, তাই না? উপরে দিছি নিচে নামছে, তাহলে আর ইজগুলো শূন্য, আর ইজগুলো শূন্য, তাই না? পাল্লা নাই কোনো, তাহলে পাল্লা জিরো, পাল্লা কত? জিরো। তারপরে আমাদের এখন 92 লাগবে না, ও লাগবে না বললে কি শান্তি লাগে দেখছো, 93 লাগবে না, তারপরে 94 লাগবে না, তোমাদের পড়তেও কষ্ট আমাদের পড়াইতেও কষ্ট। মানে দেখো এই যে তির্যকভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি কীরকম, তির্যকভাবে প্রক্ষিপ্ত বস্তু যত তির্যকভাবে প্রক্ষেপণ করো না কেন এভাবে প্রক্ষেপ করলে 2D, তারপরে আবার যদি আমরা উপর থেকেও ফেলি তাইলেও 2D, তির্যকভাবে প্রক্ষেপণ করলেই 2D, আর যদি আমরা লম্বালম্বি উলম্বভাবে করি তাহলে 1D, উলম্বভাবে করলে 1D, তাহলে দ্বিমাত্রিক আর সমতরণ। যেহেতু কেন সমতরণ? কারণ আমাদের তির্যকভাবে প্রক্ষেপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের জি কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি, এটা সমতরণ না? অভিকর্ষ ত্বরণ জি, এটা কি সমতরণ না? সমতরণ। আচ্ছা তাহলে আমাদের এটা ঘ হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার? ঘ হবে। 96 কত করলাম আমরা এখন? 96 পরে দেখো কি আরাম, ও আঙ্গুলি টানবো, দেখো নাই লাগবে না, আ তারপরে 99 লাগবে না, 100 লাগবে না, 101 লাগবে, 101, হ্যাঁ 101 লাগবে। 101টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি সূত্র দিয়ে করা লাগে। 101 বুয়েটে আসছে, যদিও বুট এক্স বুয়েট, এটা 88, এটা 88, এটা সূত্র ফালাই করতে পারো তুমি, এটা একটু বড় ম্যাথ, বুঝছো? এটা একটু বড় ম্যাথ। তারপর আমরা হচ্ছে 102, 102 এত ইজ ইকুয়াল টু এস বনাম লেখচিত্রটি, লেখচিত্রটা কীরকম হবে? লেখচিত্রটা পরাবৃত্ত হবে, এই লেখচিত্রটা আলটিমেটলি পরাবৃত্ত হয়, বুঝছো? এটা পরাবৃত্ত লেখচিত্র, এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো মেডিকেল আসার মতো। তারপরে 103, 103 কোয়েটার ম্যাথ, উফ 103, আচ্ছা দেখি করাই দেখি 103 কী বলছে। একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড খাড়া উপরে দিকে নিক্ষেপ করা হলে 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? 20 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত? এটা তোমার হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি সূত্রটা করবা, বুঝছো? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আমাদের আদি বেগ তো শূন্য, এই জায়গায় আমাদের আলটিমেটলি জি টি শূন্য আসে মান, বুঝছো? এটা শূন্য আসে, 103 অ্যান্সার শূন্য। তারপর 104, 104, 104 কী বলছে দেখি একটু আমরা, 104 একটি বেলুন এত মিটার পার উপর উঠছে, বেলুনটি উচ্চতা এত মিটার, তখন বেলুন থেকে একটি পাথর, এটা
কত, এটা হচ্ছে 1.25, এটা মনে রেখো, এটা মনে রেখো। তারপরে 105 লাগবে না, 106ও লাগবে না। 106 কি বলছে দেখি তো, 106 মুখস্থ করবা, 106, 106 মুখস্থ করবা নাকি বলে দিব? 106, 106 এর মান, এটা কুয়েটে আসছে, এটা যদিও মুখস্থই করা লাগে। দেখি 106 আমাদের বইতে অ্যান্সার কত দেওয়ারে, ধরো 106 ক দেওয়া অ্যান্সার, কুয়েটের মানে যদিও লাগে না। তারপরে 107, 107, 107 হচ্ছে আমাদের একটি বস্তুকে 400 মিটার। আচ্ছা 107 ও কুয়েটের ম্যাথ, তোমাদের বইতে অ্যান্সার কত দেখো তো, 107 তোমাদের বইতে অ্যান্সার কত, ঘ, তোমাদের বইতে ঘ, এটা মনে রেখো, 80, 80, 88 দুই একটা মনে রাখবা। তারপরে 107-এর পরে আমাদের 108, 108 করাই দিব, 108টা চলো করে দিই, 108টা কুয়েটে আসছে, তাও সাহস করি, কুয়েট বইয়ের ম্যাথ তো আমাদের করানোর কথা না, তাই না? তাও আমরা করে দিচ্ছি, দেখো সাইন আলফা জি, তারপর হচ্ছে 50, এখানে মান কত, 50, ভি নোটের মান 50, আমার সাথে সাথে করো, সাইন 45 ডিগ্রি কোণ, তাহলে সাইন 45, সাইন 45-এর নাম মান মুখস্থ রেখো, 9.8, আলটিমেটলি ভাগ করো, ভাগ করলে আসবে 3.6, 3.6 আসবে, বুঝছো, 3.6, 3.6। তারপরে আমাদের কত, 109, 109 কী হবে, কোনো একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে কত কোণে 45 এত দূরে পড়বে, এটাও কুয়েটার ম্যাথ, এটাও 37.72 মনে রেখো তুমি। তারপর 110, 110 হচ্ছে 22 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টিকারী, মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটি গাড়িকে এত দূরে থামানো হলে গাড়িটির আদিবেগ কত, আদিবেগ কত। এখানে আমাদের একটা সূত্র আমরা জানি, কি সূত্র বলো তো, আমরা কি সূত্রটা জানি না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 AA, সেটা জানি, ভি স্কোয়ার তো শূন্য, তাহলে ভি স্কোয়ার ভি, তাহলে রুট, রুট 2 AS দিয়ে দিব, রুট 2 AS হলে আমাদের মান কত, আচ্ছা রুট 2 AS তো 2 ইন্টু কত, 2 ইন্টু 22 ইন্টু কত, ইন্টু 44, 2 ইন্টু 22 ইন্টু 44, তাহলে রুট কত, 44, 44 ইন্টু 44, আলটিমেটলি আসে কত, শুধু 44, আলটিমেটলি থাকে কত বলো তো, শুধু 44, বুঝছো, শুধু 44, এই মানটা বসায় করো তো। তারপরে আমাদের 111, 111 কি লাগবে, 111, 111 লাগবে কিনা দেখি তো না, রুয়েটের ম্যাথ অনেক বড় ম্যাথ, 111 বার অ্যান্সার মুখস্থ করবা, 111 হচ্ছে এইটা, দেখো আমরা অ্যান্সার মুখস্থ করাচ্ছি, আমি বুয়েটের কেউ যদি আমার ক্লাসে আসে বলবে কি ফালতু ক্লাস করাইতেছে রে ভাই, এদিকে খালি মুখস্থ করতে বলে, 112 বুয়েটের ম্যাথ মুখস্থ করবে অ্যান্সার, বুঝছো, এই তো। তারপরে মুখস্থ না করলেও চলে, এটা খেয়াল করো, এটা হচ্ছে, এটা একদম টেকনিক খাটা করা যায়, আমরা টেকনিকে চলি, বুঝছো, আমরা এত বড় বড় ম্যাথ করি না। দেখো একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ এত আনুভূমিক দূরত্বে ছুটতে পারে, আনুভূমিকে এত দূরত্বে ছুটতে পারে, তাহলে এই বলকে ক্রিকেটার মাটি থেকে কতটুকু দূরত্বে, আনুভূমিকে যা ছুটতে পারে উলম্বতে তার অর্ধেক, তাই না? দেখো বুয়েটের ম্যাথ আমরা মুখে মুখে করে ফেলতাছি, আনুভূমিকে যা করে তার উলম্বতে তার অর্ধেক। আচ্ছা তাহলে আমাদের কত, আসে 100 হবে 50, আসে 100 হবে 50, আসে 100 হবে 50, বুঝছো, আসে 100 হবে 50। আচ্ছা তারপর 113, 113 ওয়েট ফোয়েটের ম্যাথ এত কিছু তো আমাদের দরকার না, 113, 113 তোমাদের বই অ্যান্সার যা আছে এটা দাগা দিলাম, 113 খ, 113 তোমাদের বইতে খ আছে দিয়ে দিলাম খ। তারপর 114 বৃত্তাকার পথে, আচ্ছা 114 কি আছে, বৃত্তাকার পথে এত কিলোমিটার আওয়ার দ্রুতিতে কেন্দ্রমুখী ত্বরণ এত, বৃত্তাকার ব্যাসার্ধ কত, এই ম্যাথটা একটু আগে করাইছি, এটা 400 অ্যান্সার আসছিল, একটু আগে করাইছি মনে করে দেখো, একটু আগে আমি ম্যাথটা করাই দিছি, এটা মনে করে দেখো। তারপর 115, 115 মুখস্থ করবে অ্যান্সার, 115 অ্যান্সার কত, 115 অ্যান্সার হচ্ছে লাস্টে, 115 অ্যান্সার তোমাদের বইতে কী লেখছে রে ভাই, তোমাদের বইতে উমো নাম্বার দিয়ে রাখছে, 115 অ্যান্সার তোমাদের বইতে নাই, বুঝছো, বুয়েটের ম্যাথ কুয়েটের ম্যাথ বাদ দিব আমরা। তারপর আমাদের 116, 116 হচ্ছে যদি কোনো প্রাসের আনুভূমিক পাল্লা আর হয় তবে তাদের আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে। আচ্ছা আমরা এই জায়গায় তোমার হচ্ছে 10θ ইজ ইকুয়াল টু 4h বাই পাই আর এর একটা সূত্র জানি, কিন্তু 10θ ইজ ইকুয়াল টু 4h, 4h, আচ্ছা এখানে তুমি আর ইজ ইকুয়াল টু 4h একটা সূত্র ফেলতে পারো, বুঝছো, 10θ ইজ ইকুয়াল টু 4h বাই আর, আমরা একটু আগে সূত্র ফেলছিলাম না, 10θ ইজ ইকুয়াল টু, 10θ ইজ ইকুয়াল টু 4s ভাগ r একটা সূত্র করছিলাম, 10θ মান যদি 1 হয় তাহলে 4s ভাগ r, তাহলে আমাদের এখানে কত হবে, r ইজ ইকুয়াল টু 4h, আমাদের চাইছে উচ্চতা, তাহলে h চাইছে, তাহলে h ইজ ইকুয়াল টু, h ইজ ইকুয়াল টু কত হবে, r বাই 4 হবে না, r বাই 4 হবে, বুঝছো, তাহলে এটা মনে রাখো, এই এই সূত্র দিয়ে আরেকটা করছিলাম নিটক ম্যাথ, এই সূত্র যে r r কেটে দিলাম, r s কেটে দিলাম, তারপর সমান হয়ে গেল না, দেখছিলাম না, আচ্ছা ওইটাই, তাহলে এটা আমাদের, এটা আমাদের হচ্ছে, হ্যাঁ 116 হচ্ছে গ হবে অ্যান্সার। আমরা কিন্তু একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, দেখছো ধুম ধারাক্কা একটা চ্যাপ্টার শেষ, এখন আমাদের 4 নম্বর অধ্যায়, আমরা সিরিয়ালি যাচ্ছি, আমাদের এখন 4 নম্বর অধ্যায় চলে যাবো, তোমাদের ধৈর্য আছে,
কতক্ষণ করলা ক্লাস, কয় মিনিট হয়েছে রে? পোলাপান আসে না গেছে গা? পোলাপান আসে না কি গেছে গা? যদি পোলাপান থাকে তাহলে ক্লাস করাবো, নাহলে কিন্তু 4 নম্বর অধ্যায় যাবো না, দরকার নাই। করবা ক্লাস? তাহলে ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দাঁতের ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও দ্রুত। আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যাতে আমাদের কি কি লাগবে দেখি আমরা। সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল সবল, সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল না? সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল কোনটা ডাক্তার আমাকে বলো? সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল কোনটা ডাক্তারে বলো তো? সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। নিচের কোন বলগুলো সবচেয়ে, আচ্ছা নিচের বলগুলো আমাদের কে সবচেয়ে দুর্বল? দুর্বল বল কোনটা তাড়াতাড়ি বলো? দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। দুয়ের কত অ্যান্সার? এক। দুয়ের অ্যান্সার এক। তিনের অ্যান্সার কত? তিনের অ্যান্সার কত হবে? তিনের অ্যান্সার হচ্ছে বলের মাত্রা সমীকরণ কোনটা? বলের মাত্রা সমীকরণ এম এল স্কোয়ার, এম এল টি ইনভার্স টু, জানো সবাই? বলের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল টি ইনভার্স টু, এটা সবাই জানো না? বলের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স টু, এটা জানি আমরা। এবার 4 নম্বর ম্যাথটা করবো। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত? এটা যদি বইটা আসছে তাও আমরা একটু করি। কম্পাঙ্ক আমরা একটু বের করবো। ওমেগা ইজিকাল টু কত? ওমেগা ইজিকাল টু 2π/T। ওমেগা ইজিকাল টু 2π/T। এখানে ঘড়ির সেকেন্ডের কাঁটা তো, সেকেন্ডে তাহলে 60। এখানে আমার 60 গুণ করতে হবে না, এখানে যা আছে তাই বসাবা। 2 × π এর মান বসাবা 3.1416। তারপর কত? টি হচ্ছে 60। টি 60 না? আচ্ছা টি 60। তারপর আমাদের মান আসে কত গুণ করলে? 6.262 আসে আলটিমেটলি, নাকি 2 8 2 আসে, গুণ করে দেবো, 8 2 আসে মনে হয়। তারপর 60 ভাগ করো, 60 দিয়া এটা ভাগ করো, 60 দিয়ে এটা ভাগ করলে আসে আমাদের 1.0104 আসে। 60 দিয়ে এটা ভাগ করলে 0.140 আসে, বুঝছো? এইটা তুমি পারবা আশা করি। তাহলে আমাদের 2π/T দ্বারা আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। তারপর আমরা চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরে কুয়েটের ম্যাথ, কুয়েটের ম্যাথের অ্যান্সার পড়বো আমরা। 5 নম্বর ম্যাথ করবো না, 5 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে 1.62, এটা পড়বো। তারপর আমাদের 6 নম্বর ম্যাথটা করতে হবে। 6 নম্বর ম্যাথটা কী বলছে একটু পড়ো তো, 6 নম্বর সহজ ম্যাথ আছে, এটা পারবা? 6 নম্বর ম্যাথটা কী বলছে আমাকে একটু ডাক্তারে বলো। 6 নম্বর ম্যাথটা কী বলছে? 6 নম্বর ম্যাথ বলছে কত মানের একটি বল এত কেজি ভরের একটি বস্তুর উপর এত সেকেন্ড বলে কী করলে বেগের পরিবর্তন কত? আচ্ছা এটা আমরা ম্যাথ করবো, এটা আমরা ম্যাথটা করবো। এটা হচ্ছে F=ma দিয়ে করবো। F=ma এর সূত্র তো তোমরা জানো, এ হচ্ছে ডেল ভি, বুঝছো? B-u/T দিয়ে করতে হবে। F=ma, F=ma তাহলে আমাদের M=v-u/T। তাহলে এবার মান বসো, V-u/T মানে হচ্ছে ডেল ভি, বুঝছো? V-u/T হচ্ছে ডেল ভি। এখন তোমাদের মান আছে কত? এই যে পরিবর্তন, এটা বেগের পরিবর্তন এইটুকু, এটা এটা বলতে এটা বুঝাইতেছে, বুঝছো? তাহলে আমাদের এম এর মান কত? 10। 10 × কত? 40। 10 × 40 আর হাতে হচ্ছে 4 সেকেন্ড সময় আছে, তাহলে কত হয়? 10 × 10 কত হয়? 100 ঘ। 6-এর অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো? 6-এর অ্যান্সার কত হবে? 6-এর অ্যান্সার ঘ হবে, 6 ঘ, বুঝছো? 6-এর অ্যান্সার ঘ। 7-এর 7 পড়বো না আমরা, 7 লাগবে না আমাদের। 8-এর অ্যান্সার কত? নিউক্লিয়াসের মধ্যে কোন, আচ্ছা নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ে সবল বলের উৎপত্তি হয়, কোন কণার? এটা আমরা পারি, সবল, সবল বল মেসন, তাই না? সবলে মেসন না, মসদ ইজিকুল টু গমন, মনে আছে? মসদ গমন, মহাকর্ষ বল গ্র্যাভিটন গণা, সবল নিউক্লিয় বল মেসন গণা, দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনো বা বোসন কণা, আর তড়িচুম্বকীয় বল এটা হচ্ছে ফোটন কণা। মনে আছে তোমাদের? আশা করি এগুলো আমার যারা ক্লাস করছো আমার তারা এই ক্লাস জানো। আমি কিন্তু ওই হোয়াইট পেপার ব্যাচেগুলো সুন্দর সুন্দর করে ক্লাস নিয়ে দিছি, মরেও নিছিলাম মনে কবে, খেয়াল নাই আমার। তারপরে হচ্ছে 10 লাগবে না আমাদের। 11 নম্বর করবো আমরা এখন। 11 নড়ে না কেন এটা? আচ্ছা 30 কেজি ভরের একটি স্থির বস্তু 2 মিনিটে বৃদ্ধি, আচ্ছা এত এত এটা কত হবে? 11 নম্বরের ম্যাথটা আমরা একটু করে ফেলি চলো। হ্যাঁ এগারো জায়গা পাইছি, খালি করবো না কেন, চলো আমরা F=ma সূত্রটা করবো। তাহলে M ইন্টু ডেল ভি/T, তাহলে আমাদের আসে কত? ডেল ভি/T, এখানে আমাদের 30 কেজি আছে তাই না? 30, আবার এখানে কিলোমিটার আওয়ার দিছে, এই তো ঝামেলা পাকায় দিছে, কিলোমিটার আওয়ার দিছে আমাদের, এখানে 2 মিনিট দিছে, 2 মিনিট মানে কত সেকেন্ড? কী হইল? 2 মিনিট মানে কত সেকেন্ড? সময় 120 সেকেন্ড। 2 মিনিট মানে 120 সেকেন্ড, এদিকে 36 কিলোমিটার আওয়ার। 36 কিলোমিটার আওয়ারে তুমি কনভার্ট করো তো, পারো কি না দেখো তো। 36 কিলোমিটার আওয়ার ওই যে ওইভাবে করতে হবে আমাদের, আমাদের 36 × 1000/3600, 36 তাহলে আমাদের আসে 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড, আর 2 মিনিট টাইম T=120 সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমাদের মান বসালে কত আসবে আমাদের মানটা? আমাদের মান আসবে, এখানে আমরা এম এর মান কত বসাবো? এম আসে 30 কেজি,
এই মাসে 30 কেজি আর ডেলভির মান পাইলাম কত এই যে এটা তো ডেলভি ডেলভির মান পাইছি কত 10 আর সময় পাইছি 120 তাহলে কাটাকাটি 3 4 4 দ্বারা 4 দ্বারা 10 এর ভাগ করো 4 দিয়ে 10 এর ভাগ করতে পারবা দেখো এই যে 2 কত বলবো কি আপু এটা তো সহজ তাই শিখাই দেন না আচ্ছা দশমিক আনলাম 0 5 এন্ড 5 আমি করতেছি তোমাদের সাথে 2.5 आंसर কত হবে তাড়াতাড়ি বল आंसर কত হবে 2.5 হবে না आंसर 2.5 হবে তাড়াতাড়ি বল आंसर কত হবে आंसर হচ্ছে 2.5 হবে 12 12 মুখস্থ এটা পারো সবাই ভরবেগের মাত্রা সমীকরণ কত ভরবেগ তাহলে আমাদের ভরবেগ আমরা জানি ভর ইনটু বেগ ভরের হচ্ছে m বেগের হচ্ছে lt ইনভার্স 1 তাহলে m lt ইনভার্স 1 ml t ইনভার্স 1 ক হবে आंसर কত হবে তাড়াতাড়ি বলো 12 এর आंसर কত হবে 12 এর आंसर কত হবে ml t ইনভার্স 1 হবে এবার আমরা 13 তে চলে যাব 13 এর ম্যাথটা করব একদম শর্টকাট ম্যাথ 13 এর ম্যাথটা আমরা কি করব 13 এর ম্যাথটা হচ্ছে তোমার হচ্ছে এখানে চাইছে কত 13টা পড়ো একটু একটি লিফট এত ত্বরণের নিচে নামছে লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তির ভর এত কেজি হলে ওজন কত আচ্ছা আমরা জানি এই জায়গাতে তোমার যেহেতু আমাদের লিফটটা নিচে নামতেছে নিচে নামলে তো আমাদের যে জিতে টানতেছে সেই জি তাই না তাহলে আমরা জি প্রাইম ইজ इक्वल टू কত জি মাইনাস এ নিচে নামলে জি মাইনাস এ না নিচে নামলে জি মাইনাস এ আল্লাহ তারপর হচ্ছে 9.8 মাইনাস 2.8 তাহলে কত 7 তাহলে আমরা জি প্রাইম এর মান পাইছি 7 ওজন অনুভব করবে তাহলে এফ ইজ इक्वल टू এমজি তাই না এমজি মানে জি প্রাইম এম আছে কত এম আছে 90 90 আর হচ্ছে আমরা পেলাম 7 তাহলে 3 9 6 নং কত 63 না হ্যাঁ 6 নং 63 তাহলে 63 একটা শূন্য 630 দেখছো হাতে কলমে করা যায় এটা হচ্ছে 6 নং 63 মানে 630 তাহলে आंसर কত হয় 630 হয় বা 34 সরি 14 নাম্বার 14 নাম্বার কি চাইছে সার্কাস খেলার খেলায় একটি বাইক এত মিনিট বেগে আচ্ছা বিতকর বাইকের কোণী বেগ কত আমরা v = ω আর জানি তাহলে ω = v/r তাই না v = ω আর জানো না v = ω আর আমরা জানি তাহলে আমাদের মানটা কত বের হয় এটা কত নাম্বার ম্যাথ 14 নাম্বার ম্যাথ তাই না আচ্ছা চলো এটা করি ম্যাথ করতে আলসেমি লাগে মানে আলসেমি তো মাদের মনে হয় লাগে তাই না মিটার পার মিনিট ওকে তাহলে আমরা এটাকে কি করব 1260 মিটার পার সেকেন্ড সরি মিনিট না তাহলে আলটিমেটলি মান আসে কত 20 20 মিটার পার সেকেন্ড যেহেতু 20 আসছে আর r এর মান কত দেওয়া এখানে r এর মান ইজ इक्वल टू 200 দেওয়া তাহলে আমরা v ইজ इक्वल टू কত জানি v ইজ इक्वल टू জানি হচ্ছে ওমেগা r v ইজ इक्वल टू ওমেগা r কিন্তু চাইছে v তাহলে v ইজ इक्वल टू ওমেগা সরি কোণ বেগ চাইছে তাহলে ওমেগা ইজ इक्वल टू কত ওমেগা ইজ इक्वल टू v ভাগ r ওমেগা ইজ इक्वल टू v ভাগ r হলে তাহলে 20 ভাগ 200 20 ভাগ 200 তাহলে 0.1 সেকেন্ড 1 রেডিয়ান পার সেকেন্ড 0.1 রেডিয়ান পার সেকেন্ড বুঝছো এটা হিজিবিজি লাগতেছে অনেক না জায়গা নাই তো আমার হাতে লেখা বড় আমি বলি তোমাদের দেখো v = 1200 এখানে v = কত দেওয়া v = 1200 মিটার পার মিনিট দেওয়া মিটার পার মিনিট তাহলে এটা সেকেন্ডে কনভার্ট করতে 60 দ্বারা ভাগ করতে হবে হলো 20 20 মিটার পার সেকেন্ড তারপর আমাদের এখানে কি এখানে তোমার হচ্ছে r এর মান দেওয়া ব্যাসার্ধ হচ্ছে 200 দেওয়া হ্যাঁ ব্যাসার্ধ 200 দেওয়া আমরা জানি v = ওমেগা r সূত্র জানি কি v = ওমেগা r কিন্তু আমাদের কাছে ওমেগা তাহলে ওমেগা এসে জানলাম v টা উপরে গেল r টা নিচে আসলো তাহলে মান বসাই দিলাম আমাদের আসলো কত আসলো হচ্ছে গ आंसर আসলো গ এরপর জড়তার ভামকের একক কোনটা জড়তার ভামকের একক সবাই আমরা জানি না জড়তার ভামকের একক পড়ে তো ব্যাপার ভামক ইজ इक्वल टू m r স্কয়ার তাহলে আমরা ভামক ইজ इक्वल टू কি জানি বলো তো m r স্কয়ার তাহলে আমাদের m মানে ভর তাহলে কেজি আর r স্কয়ার মানে কি r মানে m তাহলে m স্কয়ার তাহলে আসে কত তোমার ঘ আসে आंसर ঘ ঘ ঘ ঘ আসে না ঘ এরপর চলে যাব আমরা 16 নম্বরে টর্ক টি সরি টর্ক টাউ আর জড়তার ভামক আই ও কৌণিক ত্বরণ আলফা এর মধ্যে সম্পর্ক কোনটা আমরা তোমার এটা একটু সহজ টেকনিকে মনে রাখবো এটা হচ্ছে টাউ ইজ इक्वल टू আই আলফা আচ্ছা এম ইজ इक्वल टू এফ ইজ इक्वल टू এম এ জানো এটা মনে রাখো এটা দিয়ে অনেকগুলো ম্যাথ করব আজকা এফ ইজ इक्वल टू এম এ আমাদের যদি এফ ইজ इक्वल टू এম এ হয় তাহলে এফটাকে যদি টাউ ধরি আর এম জড়তার ভামক না তাহলে আই ধরি আর কৌণিক ত্বরণ এ তাহলে আলফা ধরি তাহলে টাউ ইজ इक्वल टू কি আই আলফা না আই জড়তার ভামক মানে আমরা জানি জড়তার ভামক হচ্ছে কৌণিকের ক্ষেত্রে তাই না কৌণিক বেগের ক্ষেত্রে বা কৌণিক সম্পর্ক রিলেটেড কিছু তাহলে জড়তার ভামককে ভর দ্বারা প্রকাশ করি না ভর রৈখিকের ক্ষেত্রে ভর দ্বারা হয় না ভর দ্বারা হয় আর কৌণিক হচ্ছে এ তাহলে রৈখিক সরি রৈখিক হচ্ছে এ ত্বরণ তাহলে কৌণিক আলফা না আলফা এটা মনে রাখো সামনে কাজে লাগবে এটাটা মনে রাখো সামনে এটা দিয়ে কাজ করব তারপরে 17 এর পরে মানে 16 এর পরে 17 কোন বস্তু জড়তার ভামক নির্ভর করে জড়তার ভামক কার উপর নির্ভর করে জড়তার ভামক নির্ভর করে কার উপর
এটা যত ভ্রামক নির্ভর করে ভর আর ঘূর্ণনক্ষের উপর, ভর আর ঘূর্ণনক্ষের উপর। যে আমরা ঘুরাই না, আমরা ঘুরাই তো, তাহলে ভর আর ঘূর্ণনক্ষের উপর নির্ভর করে না, ভর আর ঘূর্ণনক্ষের উপরই তো নির্ভর করে। যত ভ্রামক নির্ভর করে কিসের উপর? ভর আর ঘূর্ণনক্ষের উপর। ওকে, একটি পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? এটা অ্যান্সার গ, কে ইজ ইকুয়াল টু আর বাই রুট টু। এটা মনে রেখো, টর্ক টর্ক বা বলের ভ্রামকের মাত্রা কোনটা? টর্ক বা বলের ভ্রামকের মাত্রা আমাদের ML² T² এটা মুখস্থ, এটা আমরা হচ্ছে কাজ ক্ষমতা কাজ শক্তি এই সবগুলার একই রকম। এটা কিদা জানি মনে রেখেছিলাম, মনে আসতেছে না এখন, অনেকগুলো একই রকম মাত্রা আছে। তারপরে আমাদের এখন হচ্ছে একটি চাকার জড়তার ভ্রামক, 20 নম্বর করবো আমরা এখন। একটি চাকার জড়তার ভ্রামক এত, মানে আয়ের মান এত, আর আমাদের হচ্ছে চাকতিটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড² কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু করি, চলো। ওকে, তারপরে আলফা, আলফা কত? 10। ওকে, তারপর টাউ, আই আলফা, তাহলে 10 × 10 = 100 আসবে। দেখো তো 100 আসছে নি মান, তোমাদের মানটা 100 আসছে, 100 আসছে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব হচ্ছে 20-এর পরে 21-এ। 21-এ কী হবে অ্যান্সারটা দেখি তো আমাদের। 21-এ আমাদের অ্যান্সারটা কী হবে? যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন নিচের কোন রাশিটা ধ্রুবক হবে? কৌণিক ভরবেগ ধ্রুবক হবে, কৌণিক ভরবেগ ধ্রুবক হবে, বুঝছো? কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হলে কোন রাশিটা ধ্রুবক? কৌণিক ভরবেগ ধ্রুবক হবে। তারপর নিচের কোন সম্পর্কটা সঠিক? নিচের কোন সম্পর্কটা সঠিক? আমাদের 22 নম্বর কোন সম্পর্কটা? এটা হচ্ছে গ L = R × P, এটা সঠিক, 22-এর গ সঠিক, বুঝছো? 22-এর গ হবে অ্যান্সার। তারপরে 23 আমাদের কি হবে অ্যান্সার? 23 বলছে এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতির ভ্রামক কত? চাকতির ভ্রামক কত? এটা হচ্ছে M² / 2, এটা M² / 2 হবে, বুঝছো? তারপরে আমাদের বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ বেশি কোনটি? বৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের কি বলছে? কৌণিক ভরবেগ বেশি না, রাশি, দেখো কি অবস্থা, আল্লাহ। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটা? বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি আমরা নর্মালি জানি L = Rp, জানো তাই না? L = Rp জানি না আমরা, তাহলে p এর জায়গায় যদি mv লিখি তাহলে আমাদের আলটিমেটলি কত আসে? আলটিমেটলি M² ω আসে, এটা হবে অ্যান্সার, M² ω, এটা M² ω হবে, বুঝছো? M² ω হবে। আচ্ছা, এটা পারতেছো? এটা আচ্ছা, তোমরা জানো হচ্ছে L = কত? L = Rp, তাহলে R × mv, R × mv লেখা যায় না, R × mv লেখা যায়। mv = R = কত? ওমেগার না, সরি, v = কি? ওমেগার না, তাহলে R × m × ωr, তাহলে আমাদের আর হচ্ছে 2টা, R² m ω, তাহলে সাজায় লিখলে কত হয়? M² ω হয় না, M² ω হয়। এত ব্যাখ্যা করতে গেলে তো জান বেরিয়ে যাবে। এখন কৌণিক ভরবেগের মাত্রা কোনটা? কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রা তো তোমরা জানোই, ML² T inverse 1। কৌণিক নর্মাল ভরবেগের মাত্রা হচ্ছে ML T inverse 1, তাই না? নর্মাল ভরবেগের মাত্রা হচ্ছে ML T inverse 1, তাহলে কৌণিক ভেগের একটা এল বেশি হয়ে যাবে, তাহলে L² হয়ে যাবে, L² L² টর্কের একক হচ্ছে নিউটন মিটার, একটু আগে দেখে আসছি আমরা, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। কেন নিউটন মিটার? টর্ক মানে তো বল, টর্ক মানে কি? F = ma, ma না, তাহলে আমাদের হচ্ছে আলটিমেটলি না, টর্ক মানে নিউটন মিটারই দাও, নিউটন মিটার দাও, ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, তারপরে 27 আমাদের কি আছে দেখি আমরা, 27-এর প্রশ্নটা কি আছে? প্রশ্নটা পড়ো, পড়ার পরে দেখবা যে U1 = V2, এটা আমরা জানি, এটা আমাদের সূত্র, তৃতীয় সূত্র, U1 = V2, এটা তুমি জানো। তারপরে মহাকর্ষ বল কোন বিনিময়ে ঘটে? মহাকর্ষ বল গ্র্যাভিটন কণা না, যে মহাকর্ষ = গমন, গ্র্যাভিটন কণা, মহাকর্ষ বল গ্র্যাভিটন কণা। 28 নম্বর চলে গেছে আমরা, এবার 29-এ কি আছে একটু দেখি তো, তড়িচুম্বকীয় বল কোন কণার? তড়িচুম্বকীয় বল ফোটন কণা, একটু আগে বলছি, T = ফোটন, T = ফোটন। আণবিক গঠন, আণবিক গঠনের জন্য দায়ী কোনটা? এটা আণবিক গঠনের জন্য দায়ী তড়িচুম্বকীয় বল, আণবিক গঠনের জন্য দায়ী তড়িচুম্বকীয় বল। আচ্ছা, কত? 30-এর অ্যান্সার কত তোমাদের ভিতরে? দাঁড়া একটু দেখি তো, এক মিনিট, তোমাদের ভিতরে 30 অ্যান্সার কত দেখো তো, 30 অ্যান্সার ঘ, ঠিক আছে, ওকে। তারপরে আমাদের হচ্ছে 31 লাগবে না, 32 আমরা 32-এর ম্যাথটা করবো। এটা হচ্ছে 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত এই জায়গায়? আমরা জানি হচ্ছে F = ∆P/T, F = কত? ∆P/T, তাই না? ভরবেগের পরিবর্তন চাইছে, তাহলে আমাদের কত? ∆P = কত? F × T, F × T হলে কত হয়?
চার ইন্টু এক, তাহলে চার ইন্টু এক চার, চার কেজি মিটার পার সেকেন্ড। বত্রিশ আনসার কত হয় দেখো তো, বত্রিশ আনসার কত হয়, খ হয়, বত্রিশ আনসার ক হয়। তারপরে আমাদের তেত্রিশ, সহজ একদম, নিউটনের গতি তৃতীয় সূত্র আছে, ক্রিয়া প্রতিক্রিয়া, যেদিকে ক্রিয়া তার দিকে ব্যাক দিকে প্রতিক্রিয়া, তাহলে একশো আশি, তাহলে একশো আশি, একশো আশি, বুঝছো। তারপর চৌত্রিশ, এম ভর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো একটি ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত। এম ভর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার, আচ্ছা এম ভর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতিতে আমাদের যে কোনো ব্যাসের সাপেক্ষে, যে কোনো ব্যাসের সাপেক্ষে ওয়ান বাই ফোর হবে এটা আনসার, ওয়ান বাই ফোর। এম কে স্কোয়ার দিয়ে বের করতে পারো, কিন্তু এটা ওয়ান বাই ফোর মনে রাখো, বোর্ডে আসছে তো হবু দিয়ে দেবে আসলাম। তারপরে আমাদের আর কোনটা এটা লাগবে না, পঁয়ত্রিশ লাগবে না, ছত্রিশ লাগবে না, সাঁত্রিশ। ওকে, কৌণিক ভরবেগের একক কোনটা, কৌণিক ভরবেগের একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কারণ আমরা জানি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ একটা আর বেশি হবে, তাই না? আমরা নর্মালি জানি নর্মাল ভরবেগের ক্ষেত্রে কি কেজি মিটার পার সেকেন্ড না, নর্মাল ভরবেগের ক্ষেত্রে কেজি মিটার পার সেকেন্ড, তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে একটা আর যুক্ত হবে, কেজি মিটার পার সেকেন্ড নর্মাল ভরবেগের ক্ষেত্রে, তাহলে আমাদের কৌণিক ভরবেগের ক্ষেত্রে একটা আর বেশি গুণ হয়। আরের ক্ষেত্রে এম আসে না, আরের ক্ষেত্রে একটা আর বেশি গুণ হলে কত আসে, আরের ক্ষেত্রে আরের জন্য এম আসে, তাহলে এম স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ঘ হবে অ্যান্সার, ঘ হবে। সাঁত্রিশ অ্যান্সার কী হবে, সাঁত্রিশ অ্যান্সার ঘ হবে। এবার আটত্রিশ, কেন্দ্রমুখী বলের রাশিমালা, এটা মুখস্থ একদম খ, এটা জানো তোমরা সবাই, কেন্দ্রমুখী বলের রাশিমালা এটা জানি। এই চ্যাপ্টার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে আসছে, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, আগেরটা চাইতে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ, পোলাপানি হয় না, এটাতেই নাই ক্লাসে। তারপর আমাদের কত হবে, চল্লিশ লাগবে না, একচল্লিশ লাগবে না, বিয়াল্লিশ। বিয়াল্লিশে কী আছে দেখি তো, কোনো বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে, একটু আগে পড়াইছি, একটু আগে পড়াইছি, এটা ভর আর ঘূর্ণন লক্ষ্য। তারপর তেতাল্লিশ, তেতাল্লিশ হচ্ছে একটি চাকার, আচ্ছা তেতাল্লিশের ম্যাথটা কি, একটি চাকার জড়তার ভ্রামক এত চাকতিতে এত ত্বরণ সৃষ্টি করলে টর্ক প্রয়োগ করতে হবে কত। আচ্ছা আমাদের তেতাল্লিশ না, ওকে তেতাল্লিশ নাম্বারটা আমরা এখন করব। আচ্ছা আমাদের কি উনচল্লিশ নাম্বারটা ম্যাথ ছিল, উনচল্লিশ নাম্বারটা কি করা যায়, উনচল্লিশটা, উনচল্লিশটা একটু করে দিই, এটা একটু সলভ করে দিই, চলো উনচল্লিশ আই ইজ ইকুয়াল টু বারো এম আর স্কোয়ার, তাহলে হচ্ছে ওয়ান বাই বারো ইন্টু দুই ইন্টু এক, মান বসাবা তাই না, তাহলে আমাদের মানাস আলটিমেটলি জিরো পয়েন্ট সিক্স সেভেন, ওয়ান সিক্স সেভেন, জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন অ্যান্সার ক। কোথায় যেন ছিলাম আমি এখন, তেতাল্লিশে। আচ্ছা একটি চাকার জড়তার ভ্রামক এত, ঠান্ডায় অবস্থা, কথা বলতে কষ্ট লাগতেছে, একটি চাকার জড়তার ভ্রামক এত, চাকাটিকে এত রেডিয়ান কোণের ত্বরণ সৃষ্টি করলে কত বল প্রয়োগ করতে পারছে। ঠিক আছে আমরা চলো এটা করি, আমাদের এখানে জড়তার ভ্রামক অর্থাৎ আয়ের মান পাইছি, আয়ের মান কত, দশ একক লেখানিও, আলফা, আলফা মানে কোণিক ত্বরণ দশ, আমরা কী জানি টাও ইজ ইকুয়াল টু কী জানি, সহজ একদম, আয় আলফা না, গুণ করো একশো, গুণ করো একশো আসে, একটু আগে এটা করছি মনে হয় আমার লাগে। টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম কি, তাড়াতাড়ি বলো, টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম সবাই জানি না আমরা, ঘূর্ণন বল, টর্কের অপর নাম ঘূর্ণন বল। এবার পঁয়তাল্লিশ, একটি চাকার ভর এত, চক্রগতির ব্যাসার্ধ এত, জড়তার ভ্রামক কত, তাহলে এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, এম কে স্কোয়ার হলে কত, দশ, আর কে এর মান কত, জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট ফাইভ কে স্কোয়ার করলে পঁচিশ হয় তাই না, জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার করলে কত হয়, পঁচিশ হয় মনে হয়, জিরো পয়েন্ট টু ফাইভ হয় মনে হয়, দেখো টু পয়েন্ট ফাইভ হবে এটা আনসার, টু পয়েন্ট ফাইভ হবে এটা আনসার। পঁয়তাল্লিশ, তারপরে কত, পঁয়তাল্লিশের পরে আমরা চলে যাবো ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, পঞ্চাশ, সেগুলো কিচ্ছু লাগবে না, আমরা পঞ্চাশে চলে যাবো। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ, ঘর্ষণ বল, ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, ঘষা, অসংরক্ষণশীল মনে রাখবা, ঘষা, ঘ দিয়ে হচ্ছে ঘর্ষণ বল, সা দিয়ে সান্দ্র বল, ঘর্ষণ বল, সা দিয়ে সান্দ্র বল, বুঝছো। এবার একান্ন, একান্ন নাম্বারটা কী আছে আমরা একটু দেখি তো, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী বল, আচ্ছা অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে, আমরা এম কে স্কোয়ার সূত্র মধ্যে হাফ বসা দিয়ে করতে পারি। আচ্ছা চল আমরা একটু করি, আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার দিয়ে করো, এই সূত্র দিয়ে করো, তাহলে আই সমানুপাতিক আর স্কোয়ার তাই না, উঠাই দিলে, তাহলে আই সমানুপাতিক আর স্কোয়ার, আর এর মান কত আছে, তাহলে আমাদের হাফ অর্ধেক, এই জায়গায় অর্ধেক বলছে না, জড়তার ভ্রামক কত, অর্ধেক বলছে তো, তাহলে হাফ বসাও, হাফ স্কোয়ার করো, তাহলে ওয়ান বাই ফোর আসে, এক চতুর্থাংশ, ওয়ান বাই ফোর আসে। একান্ন নাম্বারটা কত আসে বলো তো, একান্ন নাম্বারটা কিন্তু ওয়ান বাই ফোর আসে, একান্ন নাম্বারটা ওয়ান বাই ফোর আসে। তারপরে বাহান্ন নাম্বার চলে যাবো আমরা, বাহান্ন, বাহান্নতে কী আছে দেখি তো, বাহান্নতে বলছে একটি মেশিন গান থেকে এত এত
আচ্ছা, প্রশ্নই তো কত বড়। এটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হলে প্রতিটি বুলেটের ভর এম কেজি এবং ভি মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল পি বাই টি দ্বারা করি। চলো এফ ইজ ইকুয়াল টু ডেল পি ভাগ টি দ্বারা করা যায় এটা। চলো আমরা একটু লিখি, এফ ইজ ইকুয়াল টু ডেল পি ভাগ টি। ডেল পি মানে কত? ডেল পি মানে হচ্ছে এম ভি। ডেল পি মানে এম ভি না, এম ভি ভাগ টি। ডেল পি মানে যদি এম ভি ভাগ টি হয়, আর আমরা জানি হচ্ছে এম ভি ইজ ইকুয়াল টু কত, এই জায়গায় আমাদের বলছে এন, তাহলে এন সংখ্যক আমাদের তো টি কেটে যাবে এখানে। আলটিমেটলি আমাদের এখানে নিচে টি আছে, এখানে এম ভি টি টি তো কাটা যায় আলটিমেটলি, যেহেতু আমাদের এখানে এন আছে তাহলে এন গুণ হবে, তাহলে এটা হবে অ্যান্সার, এম এন ভি হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? অ্যান্সারটা হচ্ছে এম এন ভি হবে, এম এন ভি, বুঝছো? অ্যান্সারটা হবে এম এন ভি, উপরে শুধু এম ভি থেকে যাবে। প্রতি সেকেন্ড বলছে না, তাহলে তো টি ওয়ান, তাহলে তো টি থাকে না, প্রতি সেকেন্ড বলে তো টি থাকে না, যদি টি না থাকে তাহলে এম ভি, আর এন বলছে তাহলে এম ভির সাথে এন গুণ হয়ে যাবে, তাহলে এম ভি এন। তারপর তিপ্পান্ন তো চলে যাবো আমরা এখন, তিপ্পান্ন কি বলছে? জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি কি? এটা তো আমরা জানি, রৈখিক বেগের ভরবেগের সূত্র, নিত্যতা সূত্র, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। এরপর আমরা চুয়ান্ন তো চলে যাবো, চুয়ান্ন কি বলছে? 20 মিটার উঁচু থেকে একটি বুলেট সরি একটি বল ফেলে দেওয়া হলো, নিচে বালির মধ্যে এত মিটার ঢুকে গেলে কি থাকবে সংরক্ষণ? বালির মধ্যে ঢুকে গেছে তাহলে ভরবেগ সংরক্ষণ থাকবে, ঢুকে গেছে তাহলে ভরবেগ সংরক্ষণ থাকবে, ঘর্ষ সংঘর্ষ থেকে আসে এটা। তারপরে 55, আচ্ছা 55 এখানে আমাদের কি বলছে? 0.5 কেজি ভরের একটি ক্রিকেট এত মিটার পার সেকেন্ড, আচ্ছা আঘাত করলে এত মিটার বেগে কত? আচ্ছা এখানে বলছে আমাদের প্রযুক্ত বলের ঘাত কত? বলের ঘাত, বলের ঘাত মানেই তো, বলের ঘাত মানে বল ইনটু সময় না, আর ঘাত বল মানে স্বল্প সময়ের জন্য, তাহলে বলের ঘাত, বলের ঘাত কি? বলের ঘাত, বলের ঘাতের সূত্রটা বলো তো তোমরা, এফ টি না, বলের ঘাতের সূত্র কি? বল ইনটু সময়, বলের ঘাতের সূত্র হচ্ছে বল ইনটু সময়, তাহলে এফ ইনটু টি। এফ ইনটু যদি টি হয় তাহলে মান বসেলে আমাদের কত হয় আলটিমেট অ্যান্সার দেখো তো, এফ ইনটু টি হলে আমাদের মান কত হয়? এফ ইনটু টি হলে এই জায়গায় তাহলে এফ এর মান বের করতে বলছে না, তাহলে এফ হচ্ছে তোমার পি বাই টি প্রযুক্ত বল। এটা অ্যান্সার কত আসে দেখো তো বের করে, এটার অ্যান্সারটা মনে হয় 25 আসে, এটার অ্যান্সারটা 25 আসার কথা, দেখো তোমাদের কত আসছে, মনে হয় 25 আসে, বুঝছো? এটা এই সূত্রটা করো, এই সূত্র ফলে মান বের করো। তারপর সুষম গতিতে চলন্ত বস্তুর ক্রিয়া, আচ্ছা এই জায়গাতে আমাদের 56 মুখস্থ করতে পারবে, একটি নিট বস্তুর বল নিট ক্রিয়া করে, বুঝছো? নিট বল ক্রিয়া করে, একটি নিট শূন্য বল ক্রিয়া করে। তারপরে আমাদের 57, কোনটি বলের ঘাতের মাত্রার সমীকরণ? বলের ঘাত, বলের ঘাত এম এল টি ইনভার্স ওয়ান, বলের ঘাত, বলের ঘাত এম এল টি ইনভার্স ওয়ান, বলের ঘাত এম এল টি ইনভার্স ওয়ান। তারপরে আমরা চলে যাব কততে, 58 লাগবে না আমাদের। তারপর আমরা চলে যাবো 59, 59 একদম অ্যান্সার মুখস্থ করবা, এটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, এল ইজ আই ওমেগা, এটা আমরা সবাই জানি না, এই সূত্র আমরা কিন্তু সবাই জানি। তারপরে কত আমরা, তারপরে চলে যাবো আমাদের হচ্ছে 61, 61 অ্যান্সার মুখস্থ করা যায় তোমার, এটা তো অ্যান্সার মুখস্থ কি সংজ্ঞায় জানি আমরা, ব্যাসার্ধ ভেক্টর আর প্রযুক্ত বলের গুণফলকে কী বলে? ব্যাসার্ধ ভেক্টর আর প্রযুক্ত বলের গুণফলকে কী বলে? টাও টর্ক বলে না, টর্ক, টর্ক হচ্ছে আই আলফা, টাও ইজ ইকুয়াল টু কি আমরা আই আলফা জানি। তারপরে আমাদের হচ্ছে কোনটি কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র? 62 এল ইজ ইকুয়াল টু ধ্রুবক, এল ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে 63, আমাদের 63 কি লাগবে না, 63, 64, 65 কিছু লাগবে না, 63, 64, 65 কিচ্ছু লাগবে না, 66 লাগবে না, আমরা 67 চলে যাব। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কার সমান? টর্কের সমান, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান এখানে। তারপরে সমান্তরাল অক্ষ উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য, তোমরা জানো না কোনটা লম্ব, এটা লম্ব অক্ষ উপপাদ্য, আর সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে গ, সমান্তরাল অক্ষ উপপাদ্য আর লম্ব অক্ষ উপপাদ্য আমরা জানি, তাহলে আমরা এটা গ দেবো আনসার, গ। তারপরে আমাদের হচ্ছে 69 লাগবে না, 70 লাগবে না, 70ও লাগবে না, 71 লাগবে, 71 গাড়ির, একটি গাড়ির নিরাপদে বাঁক বাঁক নেওয়ার শর্ত, একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত, একটা গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার 10θ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি স্কয়ার বাই আর জি জানি না, 10θ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি জানি আমরা সবাই, সূত্রটা লেখো ভি স্কয়ার বাঁক আর জি। তাহলে আমাদের আলটিমেট এদিকে ভি স্কয়ার আনলে বসাও কোনো কোনি, আর জি 10θ হয় না, ভি স্কয়ারটা এদিকে আনলে কি হয়, আর জি 10θ হয়। তারপর আমরা রুট করে দিলে কি হবে, আর জি 10θ, তারপরে আমরা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট আর জি 10θ, আলটিমেটলি আমাদের এটা আসে মান, ক আসে, ক আসে, আচ্ছা ক হবে অ্যান্সার।
তারপর আমরা এদিকে থাকবো না, 71 72 লাগবে না, 73। 73 আনসারটা কি দেখো তো, একটি এই সংঘর্ষের আগে, আচ্ছা 73 তো লাগে না আমাদের, 73 লাগে না, 74। 74 ম্যাথটা কি আছে একটু দেখি আমরা। 74 এর ম্যাথটা আছে, কোনো সাইকেল আরোহীকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত ঘোরাতে যে, আচ্ছা 30 কোন থাকবে, আনা তো থাকবে। চল আমরা এটা ম্যাথটা করি, এখানে জায়গা আছে, আমার অনেক ঠান্ডা আটকে গেছে হঠাৎ করে। এই যে তোমার শীতকালে যে কষ্ট করে তোমার হচ্ছে ক্লাস নেওয়া লাগে, কবে যে আমাদের শীতকাল বাদ দিয়ে অ্যাডমিশন টেস্ট হবে আল্লাহ জানে। বি স্কয়ার ইজ ইকুয়াল টু আর জি টেন থিটা দিয়ে করবো আমরা, আর জি টেন থিটা দিয়ে করলে আলটিমেটলি মান আসে কত, আলটিমেটলি মান আসে আমাদের তোমার এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে 60। তারপরে আমাদের হচ্ছে জি এর মান কত, 9.8, আর টেন কত ডিগ্রি কোণ, টেন হচ্ছে 30, টেন 30, তাহলে আলটিমেটলি আমাদের গুণ করে আসে কত, 339.48 আসে। এটার রুট করতে হবে, এটা রুট করলে 18.4 আসে, 18.4 অর্থাৎ খ আসে। 74 অ্যান্সার কত হয় দেখো তো, 74 অ্যান্সার খ হয়, 74 অ্যান্সার খ। এরপরে 75, 75 অ্যান্সার আমাদের কত, স্থির অবস্থান থেকে 10 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকার সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেগে গ্রামছে। আচ্ছা বুঝছি, এবার আমাদের এটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কত, আমাদের গাড়িটি বেগ কত বের করতে হবে, আগে তুমি আমার সাথে সাথে করো তো ম্যাথটা। সাইন থিটা ইকুয়াল টু এইচ ভাগ ডি, তাহলে হচ্ছে ডি এইচ ইকুয়াল টু কত, আচ্ছা ডি ইকুয়াল টু কত, না সরি এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু সাইন থিটা ডি, তাই না, আচ্ছা ডি সাইন থিটা যেটাই বলো। তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি রুট 2gh, তাহলে মান বসালে আলটিমেটলি মান বসাও, সবগুলো মান বসালে তোমার 14 আসে মান, মান বসায় দেখো সবগুলো উপর থেকে নিয়ে নিয়ে মান বসাও, আমাদের 2g, জি এর মান বসাও, এইচ এর মান আমরা এইচ মান কত পাইছি, সাইন থিটা ডি, সাইন থিটা ডি তাহলে বসাও, তারপর আলটিমেটলি তোমার 196 হয়, 196কে রুট করলে 14 হয়, 196 রুট করলে 14 হয়, বুঝছো। ওকে তারপরে আমাদের চলে যাবো আমরা কততে, আমাদের এখন কত লাগবে দাঁড়াও, 76 লাগবে না, 77, 77 তো মুখস্থ, 77 কী বলতো, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী, এজ ইকুয়াল টু আর আলফা, এজ ইকুয়াল টু আর আলফা। তারপরে আমাদের 78 লাগবে না, 79ও লাগবে না। এবার আসি, অস্থিত অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় কোনটা, ভরবেগ সংরক্ষিত হয়, একটু আগে তো দেখলাম ভরবেগ সংরক্ষিত হয়। তারপরে 81, একটি লিফট, আচ্ছা একটি লিফট এই ত্বরণের নিচে নামছে, এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে, 81 কত হয় অ্যান্সার, 81 হচ্ছে এম ইজ জি মাইনাস এ, বুঝছো, 81 ক্ষেত্রে জি মাইনাস এ হবে। তারপর 82, 82 হচ্ছে একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কত। এখন আমরা 82 ম্যাথটা করব, 82 ম্যাথ হচ্ছে ভরবেগের পরিবর্তন বল ইন্টু ক্রিয়াকাল, বুঝছো, তাহলে এফটি, এফটি কত হয়, এফ আর টি গুণ করবা, এফটি, এফ হচ্ছে আমাদের 5, টি হচ্ছে 10, 5 10 50, আচ্ছা আমাদের 50 কত আসে দাও তো, 82 অ্যান্সারটা কত, 82 অ্যান্সারটা হচ্ছে তোমার 50 কেজি মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিকই আছে 50 কেজি মিটার পার সেকেন্ড। তারপর 83, 83 কত হয় অ্যান্সার, 83 আমরা এখন 83, একটা কল আসতেছে এর মধ্যে আবার দাঁড়ো, 83 কে বলছে 5 কেজি ভর ও এত ব্যাসার্ধের বেলুন এত রেডিয়ান পার সেকেন্ড তার গতি শক্তি কত, 83 অ্যান্সার মনে রাখো এটা হচ্ছে 390, বুঝছো, এটা 390 আসে মান। তারপর 84, 84 আমাদের কত আছে, 5 কেজি ভরের একটি বস্তু এত মিটার বেগে চলছে, বস্তুটি 20 সেকেন্ড থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে, কত বল, 84, 84 ক্ষেত্রে বল কত, আচ্ছা চলো আমরা এটা বসাই, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম ইন্টু ভি ভাগ টি, তাহলে 5 ইন্টু আমাদের হচ্ছে ভি ভাগ টি, তো ভি কত 10, আর টি কত 5, তাহলে কাটাকাটি 2, তাহলে 5 গুণে কত হয়, আচ্ছা আমাদের এখানে দাঁড়াও নিচে কত দিছি, উপরে দিছি 10, আর নিচে কত, নিচে 20, সরি 5 দিছি কেন ভুল হয়েছে 20, বুঝছো, তাহলে নিচে থাকে কত, নিচে থাকে আমার 2, তাহলে 5 কে 2 দ্বারা কাটলে কত, আড়াই হয় না, আড়াই হয়, তাহলে 84 গ হবে অ্যান্সার, 84 কী হবে, 84 গ হবে অ্যান্সার, 84 গ। তারপরে 85, 85ও পারবা তোমরা, 85 হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার বলের ঘাতের একক। তারপর 86, 86 আমাদের গ হবে অ্যান্সার, 86তে কী বলছে, লিফটে দণ্ডের মানে একটি ব্যক্তির ওজন অতি ভরহীনতা, ওজনহীনতা আর কি, অতি ভরহীনতা পরিলক্ষিত হয় কখন, যখন তার ত্বরণ জিয়ের চাইতে বেশি হয়, তাই না, যখন তার ত্বরণ জিয়ের চাইতে বেশি হয় তখন, যখন তার ত্বরণ জিয়ের চাইতে বেশি হয় তখন, তাহলে এ হচ্ছে গ হবে অ্যান্সার। 87 আমাদের লাগবে না, 88, 88 এত বড় প্রশ্ন, রিডিং পড়তে তো জান যাবে গা,
এক ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আচ্ছা পড়ো তোমরা একটু, এটা রিডিং পড়ো, বললে অ্যান্সার কত হবে? গ হবে, গ, বুঝছো? এটা প্রথমে বৃদ্ধি পাবে, তারপর হ্রাস পাবে। এটা রিডিং পড়ো, প্রশ্ন পড়ো। তারপর 89, আমরা এখন 89 ম্যাথটা করবো। এগুলো ছোটো ছোটো ম্যাথ, এগুলো মেডিকেল টেস্টে আসছে, এই জন্য করা যেতেছে, নাহলে করতাম না। 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাবে? এফ ইজ ইকুয়াল টু এম এ। যদিও আমরা মেরে ফিজিক্স ব্যাচে এগুলো করাইছিলাম মনে হয়, এখন আবার করাই দিতেছি একটু, বুঝছো? আমাদের পেট ব্যাচের স্টুডেন্টগুলো পাইছিল কিছু ক্লাস, ওদের ওই ব্যাচটা দিয়ে দিছিলাম, এবার একদম সব ব্যাচ দিয়ে দিছি স্টুডেন্টদের, নাহলে কুলানো যাইতো না আসলে এত ক্লাস করায়। কত আসে মান আমাদের এখানে, মান কত আছে? 10 আছে না? 10 উপরে রেলভির মান তো 10, নিচে 60, তাহলে 10 আর 60, 60 60 কাটা 89 তো, এখানে 60 হবে, 60, এখানে 10 লিখছি কেন? 60 60 কাটা, অ্যান্সার হয় 10 10, অ্যান্সার হয় 10, বুঝছো? এম তো 60, আমি 10 লিখছিলাম বলে, ঠিক করো। তারপরে আমাদের আর কত আছে, আমরা কত নাম্বার আছে? 89 আছে না? 89 পরে 90, 89 পরে 90 যাব। 90 কি আছে দেখি, 90 90 অ্যান্সার মনে রাখবা, 90 অ্যান্সার মনে রাখবা, অ্যান্সার গ, এটা অ্যান্সারটা গ মনে রাখো। 91 91 কি আছে আমাদের? 91, সাইকেলের বেগ এবং চাকার মধ্যবর্তী কোণ কত? 91 আমাদের ম্যাথ, এটা হচ্ছে সাইকেলের বেগ আর চাকার মধ্যবর্তী কোণ কত হয়? সাইকেলের বেগ আর চাকা উল্টা, তাহলে 180 180 হবে, বুঝছো? 180 হবে। তারপরে হচ্ছে আমাদের 92 92তে কি আছে? এত, আচ্ছা, 2400 গতিশক্তি বিশিষ্ট চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরলে চাকাটি জড়তার ভাঙমুখ কত? এটা 92 ঘ 92 ঘ, অ্যান্সার মনে রাখো, জড়তার ভাঙমুখ একটু আগে বের করা শিখাইছে, এভাবে বের করবা। তারপর 93, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি জড়তার ভাঙমুখের অনুপাত কত? দৃঢ় বস্তু জড়তার ভাঙমুখের অনুপাত কৌণিক বেগের বর্গের সমানুপাতিক হয়, এটা খ হবে অ্যান্সার, খ, অ্যান্সারগুলো মনে রেখো এটা। তারপর 93 95 লাগবে না? 95, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 10? আচ্ছা ঠিক আছে, এটা করি, চলো। 93 এফ ইজুয়াল টু এম এ, এম ডেল ভি, তাহলে টি হয়, তাহলে এম এর মান 10 ইনটু ডেল ভি 40, আর সময় 4, 10 10 আর 10 100, অ্যান্সার কত হয় দেখো তো? অ্যান্সার আমাদের 100 হয়। আমরা আছি কততে? 95তে আছি না? 95তে আছি, আর বেশি নাই, যা শেষ হয়ে যাবে। 96 96 আমাদের, 96 মান কত আসে? 96 মান হচ্ছে খ আসে অ্যান্সার, বুঝছো? 96 এত বড় ম্যাথ আসবে না পরীক্ষাতে, 96 খ দিও অ্যান্সার। তারপর 96 পরে 97 97, এগুলা লাগবে না বহুপদী। 97 পরে 98 98 লাগবে না, 99 99 99 লাগবে না, 99 কি লাগবে? চিত্র 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 দিয়ে ম্যাথ লাগে না, 100 100 কি আসবে? 100 তো চিত্র, 100 লাগবে না, 101, আমরা এখন 101 দেখব। 101 এর অ্যান্সার কত? 101 হচ্ছে বলের ঘাতের সাথে রাশিটির সাংখ্যিক মান সমান। আচ্ছা কোন রাশিটির সাংখ্যিক মান সমান? রৈখিক বেগের রৈখিক বরবেগের পরিবর্তন, এটা অ্যান্সারটা মনে রেখো। তারপর খুব অল্প সময়ের মধ্যে থাপ্পর দিলাম মনে করো একদম, কারণ এখন ক্লাস যদি কেউ না করে তারা জিদ উঠলে, ধরো মাঝে মাঝে ক্লাস করে দিই 2 ঘন্টা টানা, না উঠছে জিদ, দিলাম একটা থাপ্পর, এটা হচ্ছে ঘাত বল, বুঝছো? খুব অল্প সময়ের মধ্যে যেই বল সেটাই হচ্ছে ঘাত বল। শেষমেশ বলে আপু পড়াইতে পড়াইতে আবার থাপ্পরও দেন। আচ্ছা তারপরে একদম এই দিকে আর লাগবে না, 105 105-এর অ্যান্সার হচ্ছে ঘ, 105-এর অ্যান্সার কত? ঘ, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু আর, এগুলো তোমরা জানো, ঠিক আছে? লাস্টের দিকে আমাদের অনেকগুলো ম্যাথ করা লাগে না, যে যে ম্যাথটা আমাদের করা দরকার আমরা কিন্তু সেই সেই ম্যাথটা করে ফেলছি, অর্থাৎ আমাদের দুইটা চারটা চ্যাপ্টার শেষ। যারা কালকে আর আজকে ক্লাস করলাম, তোমাদের প্রথম পত্রে 4টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টারই শেষ, আর আছে 6টা চ্যাপ্টার। যদি ক্লাস করো তাহলে আর 3 দিন আমি 10টা দুইটা দুইটা করে 6টা চ্যাপ্টার শেষ করার ট্রাই করবো, আর যদি যেরকম 121 জন থাকো তাহলে কি হয়, কম কষ্ট করে ক্লাস নিতেছি, আমার এই জায়গায় কথা আটকে যায়, বুঝছো? কথা বলতে গেলে বমি আসতে যায়, তাও ক্লাস করাইতেছি। আচ্ছা ঠিক আছে, আর যদি তোমরা হেলা ফেলা করো আমি কিন্তু হোয়াইট ওপেন ক্লাস দিব, আমাদের স্টুডেন্টগুলো দিব, ওরা চাইতেছে আমি কিন্তু হোয়াইট ওপেন দিয়ে দিব, মনে থাকে জানি। যদি তোমরা ক্লাস না করো তাহলে আমি হোয়াইট ওপেন ক্লাস দিয়ে দিব। আচ্ছা আপু, আমাদের জিকে কোর্সের লাস্টের দিনের পিডিএফ দিয়ে হয় নাই, চার ফুল পিডিএফ একসাথে দেওয়া আছে, ভালো করে দেখো। ওকে, আল্লাহ হাফেজ।